হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের কাছে আছেন ডক্টর সুশোভন ঘোষ হু ইজ এ গাইনকোলজিস্ট আমরা ওনার থেকে আজকের ভিডিওতে গাইনকোলজির ডিফারেন্ট টপিক্স নিয়ে আমরা ডিসকাস করব বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক্স কিছু মেবি কন্ট্রোভার্সিয়াল টপিক্স নিয়ে আমরা ওনার থেকে জানবো অ্যান্ড আইসিং অন দ্য কেগ ইস এই ভিডিওতে আমরা খালি গাইনকোলজি নিয়ে ডিসকাস করব না গুরুগম্ভীর ডিসকাশন হবে না বেশ ক্যান্ডিড ওয়েতে ক্যাজুয়াল ওয়েতে আমরা কনভারসেশন করবো ওনার সাথে এবং আমরা লাইফের ডিফারেন্ট অ্যাসপেক্টস নিয়ে উনার লাইফের জার্নি নিয়ে হাউ হি ইউনো সিজ লাইফ ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্ট এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং ইয়ার টাইম সুযোগ দা অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য ডিসকাশন জাস্ট লেট মি টেল ইউ যে দ্য এন্টায়ার ডিসকাশন উইল বি সাব ডিভাইডেড থ্রি সাব টপিক্স ফার্স্ট হচ্ছে যে আমরা প্রফেশনাল জিনিস নিয়ে আমরা ডিসকাস করবো গাইন কোলজির ডিফারেন্ট আলাদা আলাদা কোয়েশ্চেন্স থাকবে এবং নেক্সট সেগমেন্টে আমরা ডিসকাস করব যে লাইফ অ্যান্ড ফাইন্যান্সের ব্যাপারে ফাইন্যান্স এই জিনিসটা আমি এই জন্যই আমি অ্যাড করেছি যে লোকজন ফাইন্যান্সকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে মানে টাকা কামানো বা সেটাকে একটা বুড়া নজরে দেখে আর কি আই থিঙ্ক ওটাকে আমি খোলাখুলি একটা ডিসকাস করতে চাই তার জন্য আমি লাইফ অ্যান্ড ফাইন্যান্স এই টপিকটা আমি অ্যাড করেছি আর লাস্ট সেগমেন্টে আমরা ডিসকাস করব রেট্রোসপেকশন অ্যান্ড ইয়াঙ্গার জেনারেশনকে কী আমরা অ্যাডভাইস দিতে চাইছি যারা পনেরো বছরের কেউ বা আঠেরো কুড়ি বছর বয়সে অনেক লোকজন সোশ্যাল মিডিয়া ইউজ করে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া ওই ওই জেন ইউজ করে তো ওরা যদি ভিডিওটা দেখে ওদেরকে আমরা কী মেসেজ আমরা পাঠাতে পারছি তো ওই সেগমেন্টার আমাদের এই পারপাস থাকবে সো স্টার্টিং উইথ দ্য ডিসকাশান ফার্স্ট আমি মেডিকেল সেগমেন্টে আসি যে প্রথম কোয়েশ্চেন যে বলো যে একজন গায়নকোলজিস্ট হওয়ার প্রোজ এবং কনস কী কী প্রথমে ভালো দিক দিয়ে আমরা ঠিক শুরু করি যে গাইনোকোলজিস্ট হওয়ার একজন ভালো দিক কী কী বলো তুমি আচ্ছা তো শুরু করার প্রথমে যে এরকম একটা আলোচনার জন্য রমন আমাকে ডেকেছে অনেক দিন থেকে ওর সাথে কথাবার্তা হচ্ছিল এটাও আমার কাছে একটা নতুন জিনিস যাই হোক দেখা যাক যে কীরকম হয় তো ভালো দিক যেটা এখন শুধু গায়নোকোলজিস্ট নয় যখন আমরা মেডিকেল নিয়ে প্রথমে পড়ি আমরা যখন মেডিকেল লাইনে আমাদের অ্যাডমিশন হয়ে যায় বা আমরা যখন ইন্টার্নশিপ কমপ্লিট করছি তখন আমরা নিজেকে ডাক্তার হিসাবে আইডেন্টিফাই করি আমাদের একটা পার্সোনালিটি বিল্ড হয়ে যায় আমাদের একটা আমরা নিজেকে অন্য কিছু ইঞ্জিনিয়ারদের মতো ভাবতে পারি না একজন ফার্মারের মতো ভাবতে পারি না একজন সেলসম্যানের মতো ভাবতে পারি না আবার যখন আমাদের আন্ডার গ্রাজুয়েট লাইফের পরে আমরা যখন পোস্ট গ্র্যাজুয়েশানে চলে আসছি যখন আমি একটা স্ট্রিম নিলাম ধরো তুমি রেডিওলজি নিয়েছো তোমার পুরো চিন্তা চিন্তাভাবনাটাই রেডিওলজিস্ট হিসাবে একটা তোমার পার্সোনালিটি বিল্ড হয় তো তুমি যখন গায়নোকোলজি নিচ্ছ তখন তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার কাজকর্ম তোমার কমিউনিকেশান তোমার পেশেন্টের সাথে কথাবার্তা সবই অ্যাজ এ গাইনোকোলজিস্ট হিসাবে তৈরি হয় তুমি নিজেকে গাইনোকোলজিস্ট হিসাবে আইডেন্টিফাই করো তুমি নিজেকে অন্য কিছু হিসাবে আইডেন্টিফাই করো না সেই জন্যে ভালো দিক অনেক আছে কিছু খারাপ দিকও আছে কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের পার্সোনালিটি আমাদের আইডেন্টি তৈরি হয়ে যাচ্ছে তো প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই আইডেন্টি নিয়ে সারা লাইফ কিভাবে চলতে পারছি কি না যদি কোনোরকম কনফিউশন থাকে তাহলে এই সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে নেওয়া উচিত কারণ সারা লাইফ যদি আমি আমার জব থেকে স্যাটিসফ্যাকশান না পাই আমার কাজ থেকে স্যাটিসফ্যাকশান না পাই তখন হয়তো একটা রিগ্রেট হতে পারে এবারে গাইনোকোলজি নিয়ে অনেক সময় আমরা আন্ডার গ্র্যাজুয়েট লাইফে শুনেছি বা যেটা একটা ছোট সাবজেক্ট কিন্তু প্রথমেই বলি যারা পড়তে ভালোবাসে এটা হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট কারণ এখানে মেডিসিন আছে সার্জারিও আছে তুমি যেমন নিজের হাতে সার্জারি করতে পারছো ল্যাপ্রোস্কোপি করতে পারছো ভ্যাজানাল সার্জারি করতে পারছো ওপেন সার্জারি করতে পারছো তার সাথে সাথে আবার মেডিসিন একটা বিরাট পার্ট ধরো তুমি রিপ্রোডাক্টিভ মেডিসিন নিয়ে কাজ করলে বা ইনফার্টিলিটি নিয়ে কাজ করলে সেটা একটা আলাদা ওয়ার্ল্ড তুমি হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কাজ করছো মেডিসিনের সমস্ত অ্যাসপেক্ট তোমাকে ডায়াবেটিস হোক হাইপার টেনশন হোক এসএলি হোক ক্রেনাল ফেলি হোক সমস্ত নিয়ে তোমাকে কাজ করতে হবে তার সাথে সাথে ধরো তুমি ফিটাল মেডিসিন নিয়ে কাজ করছো ধরো তোমার ছোটো ছোটো বেবি দেখতে ভালোবাসি তুমি একটু গাইনোকোলজিস্ট কিন্তু তোমার ইমেজিংটা ভালো লেগে গেছে তুমি আলট্রাসোনোগ্রাফি করতে ভালোবাসছো ইন্টারভেনশন করতে ভালোবাসছো ফিটাল মেডিসিন সেটাও একটা বিরাট সাবজেক্ট বা তুমি ধরো জেনারেল সার্জারি নিয়ে কিছু কাজ করছিলে গায়নোকোলজিস্টে এসেছো তুমি ইউরো গায়নোকোলজি নিয়ে অসংখ্য কাজকর্ম করতে পারো সেই জন্যে যারা মনে করে যে এটা ছোটো সাবজেক্ট পড়াশুনোর বিরাট কিছু স্কোপ নেই সিজার অ্যাবরশন এই করেই চলে যায় মানে এই কনসেপ্টটা একদমই ভার্স সাবজেক্ট বেসিকালি আর কি বেসিক্যালি ভার্স্ট সাবজেক্ট এবং আরও একটা যেটা মিন্স আমরা শুধু মহিলাদের দেখি তা কিন্তু নয় যারা বিশেষ করে ইনফার্টিলিটি নিয়ে কাজ করে আমরা সব সবসময় কাপিলকে একসাথে দেখি স্বামী স্ত্রী দুজনকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসাথে দেখি সেই জন্যে যে পুরুষদের আমরা চিকিৎসা করি না সেটা নয় এটা হলো কাইনোকোলজি আর ভালো দিক যেটা যে একটা জিনিস আমি ইন্টারাপ্ট করছি যে এই যে ইনফার্টিলিটি এটা অলরেডি একটা ব্লুমিং একটা সাবটপিক এটার নেক্সট কি ফিউচার মানে কি আরও পরে ধীরে ধীরে আরও ব্লুম করবে মানে অ্যাজ এ সাবজেক্ট আমি বলছি আর কি ইনফার্টিলিটি এজ এ সাব টপিক আর কি এটাকে ধীরে ধীরে আরও মানে এর এক্সপ্যান্ড করবে নাকি মানে হোয়াট ইজ ইয়ার ইনফার্টিলিটি দেখো আমাদের বেবি নেওয়ার ডিজায়ার কতটা তার উপর ডিপেন্ড করছে আমরা যদি খুব ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখি সেখানে হচ্ছে কি ফার্টিলিটি রেট খুব কমে যাচ্ছে এবং এটাকে আমরা একটা সেলফিস লাইফস্টাইল বলতে পারি যে আমি আমার পার্টনার আমরা দুজনে তো বেশ ভালোই আছি আমরা আরেকটা একটা বার্ডেন নিতে যাব কেন বা যদি তুমি চিন্তা করো বা একজন যে ইয়াং লেডি যে কাজকর্ম করছে এখন ইনফরমেশনের যুগে সে সমস্ত কিছু জানে যে আমি যদি একটা প্রেগন্যান্সি নিই তাহলে আমার একটা সার্জারির অপশান তার সাথে সাথে জুড়ে যাচ্ছে আমার প্রেশার বেড়ে যেতে পারে আমার আরও অসুখ হতে পারে সেই জন্যে প্রেগনেন্সির ডিজায়ারটা যতটা থাকবে ততদিন ইনফার্টিলিটি কিন্তু ফ্লারিশ করবে যখন আমরা দেখছি যে না আমরা প্রেগনেন্ট হতে চাইছি না তখন এত লোক হয়তো ইনফার্টিলিটির দিকে যাবে না এবারে আমার দেশে কেন হচ্ছে আমার দেশে বেবি না হওয়াটা একটা স্টিগমা যে কারো যদি বেবি না হয় তাকে বন্ধা বলা সমাজে তাকে আলাদা করে দেওয়া বিভিন্ন অনুষ্ঠানে তাকে পার্টিসিপেট করতে না দেওয়া এই সব জিনিসগুলোর জন্যে এবং এটা যেহেতু ফিজিওলজিক্যাল একটা ব্যাপার এবং আমরা সবাই নিজের জিন রেখে যেতে চাই সেই জন্য এই ডিজায়ারটা থাকবেই কিন্তু ইনফার্টিলিটি কতটা ফ্লারিশ হবে বা কবে স্যাচুরেশন হয়ে যাবে কিনা না নিয়ার ফিউচারে সেরকম কোনো সম্ভাবনা নেই আবার যদি আমরা ডেভেলপড কান্ট্রিগুলোর দিকে দেখি হয়তো টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স পরে যখন আমাদের বেবি নেওয়ার ডিজায়ারটাই চলে যাবে তখন ফার্টিলিটি ট্রিটমেন্টের মানে ডাক্তারের কাছে যাওয়ার চান্সটা হয়তো কিছুটা কমে যাবে ফরেন কান্ট্রিগুলোতে একটা যেটা ট্রেন্ড চলছে এখন যেটা বললে তুমি যে সিঙ্গেল কাপল মানে কাপল থাকবো উইদাউট এ বেবি আর কি উইদাউট এ সো কল্ড সো কল্ড তো এই জিনিসটা অলরেডি ওদের একটা ট্রেন্ড একটা চলছে রাইট রাইট নাও খারাপ দিক যদি কিছু বলি এনি পার্টিকুলার রিজন ভালো দিকের দিকে আরো কয়েকটা বলি যে আমরা যখন কোন একটা স্ট্রিম নিয়ে আমরা দেখি যে সেখানে এস্টাবলিশড হতে পারবো কোথায় আরেকটা স্টিগমার কথা বলি যে মেল গাইনোকোলজিস্ট রাইট রাইট এটা একটা বার্নিং টপিক আর কি এটা প্লিজ যদি ইমেজটা ক্লিয়ার করো আর কি এটা ওয়েস্ট বেঙ্গলে আমরা যে কালচারে মানুষ হয়েছি আমাদের এখানে মেল গায়নোকোলজিস্ট ফিমেল গায়নোকোলজিস্টে বিরাট কিছু ডিফারেন্সিয়েশন নেই আমরাও যথেষ্ট পরিমাণে রোগী দেখছি তাদের সাথে কমিউনিকেট করছি তাদেরকে সার্ভিস দিতে পারছি ফিমেল গায়নোকোলজিস্টে অফকোর্স তারাও যথেষ্ট পরিমাণে দেখছে যে কেউ খুব একটা বেশি অ্যাডভান্টেজ পায় বা ডিসভান্টেজর মানে কিন্তু ওই জেন্ডারের জন্য যে কিছুটা যাচ্ছে যাচ্ছে না সেরকম নয় কিন্তু আমারই দেশে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে বিশেষ করে অবস্টেটিক পেশেন্ট ডেলিভারি বা প্রসূতি মায়েরা তারা ছেলে গায়নোকোলজিস্টের কাছে যেতে চায় না তো যারা ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিস করছে বা ওয়েস্ট বেঙ্গলে যারা গায়নোকোলজি নিতে চাইছে সে মেল হোক বা ফিমেল হোক তারা নির্দ্বিধায় নিতে পারে আর যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা যে কোনো স্ট্রিমে যাওয়ার সময় অবশ্যই দেখি যে আমি কতটা প্রতিষ্ঠিত হতে পারবো সেটা আমার কাজের উপর হতে পারে আবার আমার লাইফটা কীরকমভাবে চলবে কারণ আমার এটা ফিনান্সিয়াল স্টেবিলিটিও দরকার সেটা সার্ভিসের দিকে হতে পারে এখন যে হারে সিট বাড়ছে অনেক ক্ষেত্রে দেখছে যে সার্ভিস হয়তো পাচ্ছে না এটা দশ বছর আগে ছিল না রাইট 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 মানে জাস্ট ইন্টারেপ্ট করছি আমি জাস্ট ছোটো একটা এক্সাম্পল দিচ্ছি যখন আমার এম বিবিএস কমপ্লিট হল আমার ইন্টার্নশিপ কমপ্লিট হলো টু থাউজেন্ড সিক্সটিনে তো টু থাউজেন্ড সিক্সটিন সেভেন্টিন ওই টাইমটাতে যখন আমাদের ওই জিডিএমও যেটা রিক্রুটমেন্ট হতো আর কি মানে ওই ইয়ারে আমি সিনারিও বলি সাপোজ যদি পাঁচশো সিট আছে বা যদি হাজার সিট আছে গেছেই হচ্ছে পাঁচশো বা সাতশো আর মানে অলরেডি যারা গেছে দে আর সিলেক্টেড আর কি ইফ দে ওয়ান আর কি বাট নাও ট্রেন্ডিং যেটা হয়েছে এখন যে যদি হানড্রেড সিট থাকে তো থাউজেন্ড অ্যাপ্লাই করছে অলরেডি এই সেভেন এইট ইয়ার্সের মধ্যে একটা ম্যাসিভ একটা ক্রাইসিস হয়েছে এবং আই থিঙ্ক একটা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছিল দেখবে যে দিল্লিতে একটা এ নিয়ে কথা হয়েছিল আই থিঙ্ক পাঁচটা কি দশটা সিট ছিল তার জন্য ফাইভ থাউজেন্ড এ করেছিল একটা ওই ফেসবুকে আসে যেগুলো আর কি লোকজন শেয়ার করে আর কি তো এই স্যাচুরেশন যে ব্যাপারটা স্যাচুরেশন কি স্যাচুরেশনের জন্য কি তুমি কি সাপোজ তুমি তোমার নেক্সট জেনারেশন যে হবে বা তোমার ফ্যামিলির কেউ আজ টোয়েন্টি ইয়ার্স পরের কথা বলছি আমি উইল ইউ রেকমেন্ড টু বিকাম এ ডক্টর টু বিকাম এ গাইনকোলজিস্ট জাস্ট মানে জাস্ট এই স্যাচুরেশনের কথা ভেবে আমি বলছি আর কি দেখো মানে এই যে সোশ্যাল মিডিয়া রেফারেন্স নিয়ে বললে তো আমরা অনেক সময় শুনি যে আমি ডাক্তার হতে চাইছি গরিব মানুষের সেবা করবো এবারে ধরো যারা ইলেভেন টুয়েলভ পাস করেছে বা মাধ্যমিক পাস করে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে সে তখন বলে এই কথাগুলোই বলে কিন্তু এবারে আমাদের ভাবতে হবে যে আমরা যে চিন্তা ভাবনা থেকে বলছি সে কিন্তু সে বলে না কারণ একটা ষোলো সতেরো বছর আঠেরো বছরের ছেলে সে অনেকটা ইনোসেন্ট মাইন্ড নিয়েই কথা বলে সেই জন্য এই পেশেন্টটা কিন্তু ডাক্তারির মধ্যে আছে এবং তুমি যখন নিজেকে ডাক্তার হিসেবে আইডেন্টিফাই করছো তোমার সোশ্যাল রিচটা অনেকটা বেড়ে যাচ্ছে ধরো তুমি যদি আজকে পঞ্চাশটা পেশেন্ট দেখো তাহলে পঞ্চাশটা ফ্যামিলি কিন্তু তোমার কাছে আসছে তোমাকে চিনছে তুমি পঞ্চাশটা ফ্যামিলির খুব কাছের লোক হয়ে যাচ্ছ সেই জন্যে স্যাচুরেশন হোক বা না হোক তোমার যদি প্যাশেনটা থাকে যদি তোমার এই সোশ্যাল অ্যাপ্রোচটা থাকে আমি অবশ্যই বলবো যে ডাক্তারিটা নেওয়া এবং স্যাচুরেশন যদি তুমি কোয়ালিটি প্র্যাকটিস করো যেমন নিজের জায়গাতেও দেখেছো তুমি খুবই ইয়াং আমার থেকেও জুনিয়ার কিন্তু তা সত্ত্বেও কিছু পেশেন্ট তোমাকে নামে চেনে যে আমি এই ডাক্তারুর কাছে গিয়ে স্ক্যানটা করব। কেন বিকজ অফ ইউর কোয়ালিটি এরকম নয় যে আরও দশটা আছে আরও রেডিওলজিস্ট আসছে সেই জন্যে অবশ্যই আগের মতো অতটা ডিমান্ড নেই সব সময় থাকবেও না আবার আমাদেরকে সেই জন্য এখন আরও ফোকাস হতে হবে আমাদের নিজের স্কিলের উপর আরও যত্নশীল হতে হবে যে আমি নিজেকে কতটা ডেভেলপ করবো যদি তোমার স্কিল থাকে যদি তোমার প্যাশনটা থাকে যদি এমপ্যাথি থাকে তাহলে মেডিকেল লাইন মনে হয় না যে আগামী দশ পনেরো বছরে মানে তোমাকে একটা কি বলবো যে ভালো জব দিতে পারবে না বা তোমাকে একটা ভালো ইনকাম দিতে পারবে না বা জব দিতে পারবে না না আমার এটা মনে হয় ইনি আমিও জাস্ট বলতে চাই এটা মানে একদম আমি তোমার কথাতে এটা অ্যাগ্রি করি যে আমারও মনে হয় যে লোকজন জিজ্ঞেস করে যে দেখি কাউন্সিলিং টাউন্সিলিংয়ের সময় অনেক জুনিয়র যারা জিজ্ঞেস করে আর কি যে এই ব্রাঞ্চ নেবো কি না স্যাচুরেশানের সেটা আমি ওই স্যাচুরেশনে বলতে চাই যে মিডিয়কর পিপল যারা খালি ডাক্তারিতে নয় ইফ ইউ আর এ ইউনো ফার্মার অলসো একজন টিচার একজন যে প্রফেশন আমরা দোকানদার মিডিও ক্রিটির স্যাচুয়েশান অলওয়েজ আছে বাট ইফ ইউ আর ডুইং কোয়ালিটি ওয়ার্ক তার কোনো স্যাচুরেশন নেই তার ডিমান্ড অলওয়েজ থাকবে তো এই জিনিস এইভাবে আমি ভাবি আর কি নিজেকে আমরা বেটার করতে থাকি আমরা কাজকে এনজয় করি আর এইসব মানে মাথায় আসবেও না আর কি যখন আমরা স্টুডেন্ট ছিলাম কি আমরা থোড়ি না জানতাম যে ডাক্তারিটি ঢুকতে গেলে এত লাখ পরীক্ষা দেয় এত লাখ এত হাজার সিলেক্টেড হয় তারপরে পোস্ট গ্র্যাজু যখন গেলাম যে দেড় দু হয়তো বসে ডাক্তাররা বসছে তারপর এতজন এ করছে পাস করছে তারপরে আবার পাস করার পর তারপরে যখন মার্কেটে আমরা নামলাম যে তার মধ্যে হয়তো এই যে সিলেকশন রেট যেটা যে ফিল্টার বাই ফিল্টার যেটা এটা আমাদের মাথায় আগে কোনোদিনও ছিল না আর কি আই থিঙ্ক আমরা নিজেদের মাইন্ডকে আমরা একটু পলিউট করে দিই এবং যে জিনিস আমরা কন্ট্রোলে রাখতে পারি না সেগুলোকে আমার মনে হয় বেশি আমরা মানে মাথায় নেওয়ার চেষ্টা করি আই থিঙ্ক ওগুলো নেওয়ার দরকার নেই আমরা নিজেদের কাজের প্রতি আমরা থাকি প্যাশানেট অনেকটা আই থিঙ্ক মানে কোয়ালিটি ওয়ার্কের কখনোই স্যাচুরেশন নেই আমার মনে হয় আর কি ওকে তো এবার আরেকটা জিনিস বলছি যে ওই কনস কনস খারাপ দিক গাইনোকোলজি আচ্ছা দেখো মানে এটা আমার সাবজেক্ট যেরকম বললাম যে যখন গাইনোকোলজি নিলাম আমি নিজেকে গাইনোকোলজিস্ট হিসাবে আইডেন্টিফাই করছি হ্যাঁ তো সেই জন্যে খারাপ দিক খুব একটা বলবো না তবে কিছু কষ্টের দিক আছে হ্যাঁ এক হচ্ছে গিয়ে যে কোনো সার্জিক্যাল লাইন এই যেমন আমার স্যার মানে প্রফেসর এ একটা কথা বলতেন যে তুমি একটা বড় সার্জারি করে বেরোলে উটি থেকে ধরো তোমার হাতে একটা এত বড়ো ফাইভ ফাইব্রয়েড নিয়ে দু কেজির ফাইব্রয়েড তোমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসছে তুমি পেশেন্টের বাড়ির লোককে বলছো যে দেখো তোমার টিউমার বাড় দিয়ে দিয়েছি পেশেন্ট এতটা কষ্ট পাচ্ছিলো ভালো হয়ে গেছে তোমার নিজেকে খুব হিরো মনে হবে কিন্তু ধরো সার্জারিটা সাকসেসফুল হলো না তুমি কোনো কারণে একটা পেশেন্টের লাইফ সেভ করতে পারলে না আরও তোমার লিস্টে আরও চারটে সার্জারি আছে তারপরে তুমি কিভাবে দাঁড়াচ্ছ সোজা হয়ে কিভাবে স্ক্যালপেলটা ধরছ কিভাবে নেক্সট সার্জারিটা করছো সেইটাই ডিটারমাইন করা যে তুমি কত বড়ো সার্জেন বা কত বড় গাইনোকোলজিস্ট সেই জন্যে এই মানে কি বলবো যে উড সলিড মেন্টালিটিটা তোমার থাকতে হবে এবং একজন দুজন খুব ভালো বললো হ্যাঁ খুব ভালো কাজ করেছো সেটা নিয়ে খুব মাতামাতি করলে চলবে না হলে এটা বড়ই বিপদ অবশ্যই কেউ যদি তোমাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা রেকগনাইজ করতেই হবে নাহলে তুমি রুট মেন্টালিটি হবে অবশ্যই একটা স্মাইল দাও তার সাথে কথাবার্তা বলো কিন্তু এর জন্যে মাথাটা ঘুরে গেলে চলবে না এইটা একটা জিনিস আর হচ্ছে গিয়ে কিছু কিছু কষ্টের জিনিস থাকে যেমন পেশেন্ট যখন তোমার কাছে আসে তার সাথে অনেকটা অ্যাটাচমেন্ট হয়ে যায় যদিও প্রফেশনালি অনেকটা একটা বেরিয়ার রাখতে হয় যে আমি কতটা তার সাথে অ্যাটাচমেন্ট হব বা হব না তো কিছু কিছু জিনিস আছে যেমন বেবি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া তো এই জিনিসগুলো থেকে তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে যে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি এমনও একজন দুজন সিনিয়র দেখেছি যে এক সপ্তাহ দু সপ্তাহ মেন্টাল ডিপ্রেশনে আছে কোনোরকম কাজ করতে পারছে না মানে একটা কোনো মিস্টেক হয়েছিল হ্যাঁ এটা হয়তো কারণ একশো শতাংশ তো কোনো সায়েন্স এটা পারে না হ্যাঁ এবং আমরা বা তোমরা যখন ছবি করছো সাদা কালোতে ছবি করছো আমরা লিখেই দিই যে এর ডিটেকশন রেট এতটা এতগুলোকে আমরা ঠিক করে ধরতে পারবো এতগুলোকে ধরতে পারবো না বা কোনো কারণেই হোক পেশেন্টের তারই একটু গাফিলতি হোক বা আমরা কোনো সময় ওভারলুক করে গেছি আমরা হিউম্যান বিং হতে পারে কিন্তু যখন রেজাল্টটা আসছে তখন আমরা যদি সেইটাকে না মেনে নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে গাইনোকোলজিতে এটা একটা খুবই ট্রমা মেন্টাল ট্রমা একটা জিনিস আর দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাকে তুমি যতক্ষণ থাকছো তোমার ফিল্ডে ততক্ষণ তোমাকে অনকল থাকতে হবে কারণ যে পেশেন্টটাকে তুমি সাত মাস আট মাস ধরে দেখছো সে হঠাৎ করে ফোন করে বললো যে ডাক্তারবাবু আমার একটা ব্লিডিং হচ্ছে তো তুমি যদি তখন তাকে না অ্যাটেন্ড করতে পারো তুমি যদি অনেক সময় অনেক কষ্ট হয় আমার বাড়ির লোক এসছে কেউ এসছে বা অনেক খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে তা সত্ত্বেও এই জিনিসটা তোমাকে তৈরি করতে হবে যে আমি যতক্ষণ ফিল্ডে আছি হয় আমি নিজে কাজটা করবো আর যদি না কাজ করতে পারি আমার বন্ধু আমার কলিগ কাউকে দিয়ে যাওয়া এই কমিউনিকেশনটা যদি থাকে এইগুলো গাইনোকোলজির একটু ড্রব্যাক তুমি খুব বেশি ঘুরতে যেতে পারবে না হঠাৎ করে ছুটি নিয়ে নিতে পারবে না কিন্তু খারাপ দিক সেভাবে বলবো না হ্যাঁ এই যে যে কথাটা বললে না যে স্যাচুরেশন তোমার যদি প্যাশন না থাকে তোমার নতুন কিছু শিখার ইচ্ছাও থাকবে রাইট আর সার্জেনকে সবসময় হতেই হবে হ্যাঁ না হলে তুমি দুটো সার্জারি করার পরে টায়ার্ড হয়ে যাবে যে এই কেসটা তো আগেও করেছি কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে নতুন নতুন এইগুলো থাকলে মোটামুটি চালিয়ে নেওয়া যাবে খুব একটা অসুবিধা হওয়ার কথা না জাস্ট একটা কোয়েশ্চেন আমি করি যে হাউ ডু ইউ ডিল উইথ ফেলিয়ার মানে সাপোজ হিউম্যান আমরা মানুষ আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্টে তো ডেফিনেটলি কোনো দিনও হবে না সার্টেন পার্সেন্টেজও সবারই থাকবে এবং ওটা হতো হবে ওটা নিয়েই আমাদের চলতে হবে আর কি সাপোজ একটা কোনো মিস্টেক কিছু হলো মানে হাউ কি নেক্সট মানে আমি অ্যাসপেক্টটা বলছি আর কি তো ইউজি লাইফ মানে পিজি লাইফের একটা গল্প বলি তাহলে আমি আর আমার একজন জুনিয়র আমরা সিজার করছিলাম এবারে কী হয় মেডিকেল কলেজে যে যে জুনিয়র সে সিজারটা করে আর একজন সিনিয়র তাকে অ্যাসিস্ট করে সে সুপারভাইজ করে এবারে আমার উল্টো দিকে যে ছিল তাকে দিদি বলতাম কলাপিদি যদিও অ্যাকাডেমিক্যালি জুনিয়র সে বললো আমাদের একটা জিনিস হয় যে ইন্টারনাল আর্টারি লাইগেশন এটা এমার্জেন্সি সিচুয়েশানে দেখা যায় যে বললো একটু ইন্টারনাল আর্টারি বা দেখাবে রাত্রে কেস হচ্ছে ঠিক আছে ইন্টারনাল আর্টারি আমরা ডাইসেকশান করলাম লাইগেশন করিনি তারপরে চলে এলাম ও সিজার করলো সব ক্লিন ঠিক আছে যেটা আমাদের আমার দিক থেকে এবারে পুরো কেসটাই প্রিপেয়ার করে জুনিয়র সে সমস্ত হিস্ট্রি নেয় কিন্তু আমার দিক থেকেও একবার দেখে নেওয়া উচিত ছিল পরের দিন সকালবেলা যখন রাউন্ড হচ্ছে স্যার পেশেন্টের পালসে হাত দিয়ে বললে যে অনেকটা ট্যাকি কাটিয়া হচ্ছে মানে অনেকটা হার্টবিট বেড়ে গেছে তোরা কোনো অসুবিধা হয়নি তো সিজারের সময় না স্যার কিন্তু আমাদের দুজনের ভেতরে তখন হচ্ছে যে না আমরা তো একটা এক্সট্রা প্রসিডিওর করেছিলাম আচ্ছা হলো ওই দিন আমাদের জার্নাল ক্লাব ছিল ওইখানে মোটামুটি একটা সেমিনার টাইপের হচ্ছিলো কিন্তু আমি আর কলাপিদি আমরা দুজনে বারবার করে এসে পেশেন্টটাকে দেখছি যে কী হচ্ছে কি না দেখলাম ইউরিন আউটপুট একটু কমে গেছে টাকি কাটিয়া হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে এবার ইভিনিংয়ে ভিএস কল হয় স্যারকে জানাতে হয় আমরা পেরিটোনিয়াল ট্যাব করে দেখলাম যে ফ্র্যাঙ্ক ব্লাড আসছে মানে হচ্ছে কি ওর পেটের মধ্যে অনেকটা রক্ত জমারি ছিল আর কি জমে গেছে এবারে তো স্যারকে জানাতে হবে স্যারকে ফোন করে বললাম স্যার বললেন যে ঠিক আছে সিজারের পরে কমপ্লিকেশান হতেই পারে পরের একটু ভালো করে করবে কিন্তু আমরা যেই প্রসিডিওরটা করেছি আমি মনের মধ্যে কাজ করছি এটা বলবো কি বলবো না স্যারকে তারপর বললাম যে স্যার একটা ভুল করে ফেলেছিলাম আমরা ইন্টারনাল আর্টারি লাইজেশান ডিসেকশন করতে গিয়েছিলাম বললাম স্যার কয়েক সেকেন্ড পজ হয়ে গেল তারপর বললো যে পেশেন্টটাকে বাঁচাও এইসব আলোচনা পরে হবে তারপরে যথারীতি রাত্রেবেলা যে আরএমও ছিল তাকে রিকোয়েস্ট করে ব্লাড অ্যারেঞ্জ করে অ্যাপমেন্ট ওপেন করা হলো পেটের মধ্যে অনেকটা ব্লাড জমেছিলো তারপরে পেশেন্ট মোটামুটি স্টেবল হলো এর জন্য আমরা পানিশমেন্টও পেয়েছি এই যে বললে এটা আমাদের একটা ফেলিওর ছিল কিন্তু এখান থেকে যেটা শিখলাম দুটো জিনিস যে ফেলিওরের সময় কাউকে কখনো ব্লেম করতে নেই স্যার যদি আমাদের গালাগালি দিত বা কিছু বলতো যে না তোর আর ওটিতে আসবি না যেটা আমাদের পানিমেন্ট পানিশমেন্ট পরে হয়েছিল যে আমরা মেজরিটি করতে পারিনি এক সপ্তাহ হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই মুহূর্তে এবং বি ট্রুথফুল টু ইয়র সেলফ আমরা যদি না বলতাম তাহলে ডায়াগনোসিসটা হয়তো এইভাবে হতো না সেই জন্যে ফেলিওর থাকবেই যদি কোনো কমপ্লিকেশান হয় আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলি এবং যখনই তুমি পেশেন্টকে বলে দেবে তোমার অনেকটা অ্যাসপেক্ট ক্লিয়ার হয়ে গেল যদি কোনো মেডিকো লিগাল ব্যাপার হয় তখন তুমি বলতে পারবে যে এই ধরনের অপারেশনে এই ইঞ্জুরির চান্স এতটা এই কমপ্লিকেশানের চান্স এতটা তো তুমি যদি ব্যাপারটা হাইড করো তখন ফার্স্ট কোশ্চেন আসবে যে তুমি একজন ট্রুথফুল ডক্টর নাও হ্যাঁ তুমি তোমার ওথের প্রতি সিনসিয়ার নাও সেই জন্যে যে কোনো ফেলিওর এবারে হিউম্যান বিং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কিন্তু ফেলিউরটাকে স্বীকার করো তাহলে দেখবে যে নেক্সট স্টেপগুলো অনেকটা ইজি হয়ে যাবে এইভাবেই মোটামুটি আজ পর্যন্ত যা কমপ্লিকেশন হয়েছে ওটা যদিও পিজি লাইভ মাথার উপর স্যার ছিল বা আজ পর্যন্ত যা হয়েছে আমরা বাড়ির লোককে ডেকে তাদেরকে কথাবার্তা বলে মোটামুটি পরবর্তী কি করতে পারি আরও টিম ইনভলভমেন্ট জেনারেল সার্জেন লাগবে ইউরোলজিস্ট লাগবে রেডিওলজিস্ট লাগবে সমস্ত আলোচনা করে এইরকম অ্যাপ্রোচে সাধারণত খুব একটা বেশি অসুবিধা হয় না মানে মেজরিটি অব দ্য মানে পেশেন্টের সাথে ডাক্তারের যে একটা ব্যাড রিলেশন বা এই যে এখন সোশ্যাল মিডিয়া বলি বা ভুলভাল যেগুলো হয় আমার মনে হয় মেজরিটি যে কনফিউশন হয় ইট ইজ ডিউ টু দা ল্যাক অফ কমিউনিকেশন আই থিঙ্ক আর কি যে কোনো প্রপার ওটির তার কমপ্লিকেশান থাকতেই পারে তার ফিস্টুলা হতে পারে মানে সাপোজ সার্জারি সার্জেন কেউ ওটি করছে অ্যাপেন্ডিক্সের অ্যাপেন্ডিক্স থেকে কমপ্লেন হয়ে গেল হয়ে গেলো লোকেদের মধ্যে থাকে বাট ওরা জানে না যে কিছু কমপ্লিকেশন ইভেন ইফ পারফেক্টলি ওটি করা হলেও কিছু কমপ্লিকেশান থাকবে আর কি আই থিঙ্ক সেই কমিউনিকেশানগুলো অফ কমিউনিকেশনের জন্যই মেজরিটি অফ দ্য কনফিউশন হয় আর কি একদম কমিউনিকেশন ধরো আমি যে তোমার বাড়িতে এসেছি তুমি যদি আমার সাথে ভালো কমিউনিকেট না করো আমি কি আর পরের দিন আসবো না তোমার সাথে চা খেতে আসবো তুমি আমার সাথে কথা রাইট সেই জন্য একটা পেশেন্ট যখন আমার কাছে আসে সে চাই যে আমার কথাটা কতটা শুনছে রাইট আবার আমাদের দেশে এত পেশেন্টের চাপ আমরা সব সময় পুরো সময়টা দিতে পারি না কিন্তু তোমাকে ওই স্কিলটা ডেভেলপ করতে হবে যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো যেগুলো না দিলেই নয় যেগুলো না দিলে তুমি মেডিকেল লিগালিও তোমার অসুবিধা হয় সেইগুলো যাতে কম সময়ের মধ্যে পেশেন্টকে দেওয়া যায় হ্যাঁ সেই জন্য কমিউনিকেশানটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর কি সো দিস ইজ দ্য ওয়ে ইউ ডিল উইথ ফেলিয়ার আর কি আমিও জাস্ট একটা জিনিস বলতে চাই যে ফেলিয়ার ডেফিনেটলি হয় মানে আমি একটা জিনিসে আমি মাঝে মধ্যে শুরুর দিকে কী হতাম যে আমি ডিপ্রেস হয়ে যেতাম একটা মিস্টেক আমার হয়েছিল মনে আছে জানি না কী করে হলো হয়তো মেবি আমি তখন একটু মেন্টাল ট্রমাতে ছিলাম হতে পারে একটা পেশেন্টের আমি যখন ইউএসজি করেছিলাম ওর ইউএসজিতে মিস্টেক ছিল ওটা যে নর্মাল কিছু ফাইন্ডিং ছিল হয়তো মানে যেটা মিস হয়েছিলো সেই ফাইন্ডিংটা আমার মনে আছে যে ওর অ্যাবডোমিনাল অ্যাওটার অ্যানুরিজম ছিল এবং সেটা পরে যখন এসছে এক দু সপ্তাহ পরে ওটা রাপচার করে গেছে তো ডায়ার সিচুয়েশান আর কি এবার আমি ভাবলাম যে আমি কি করে এটা মিস করতে পারি আর কি তারপরে আমি ওয়ান উইক টু উইক মানে যখন হয়তো আমার কাছে এসেছিলো তখন রাপচার করেনি বাট ডেফিনেটলি অ্যানিউরিজম স্টেটেজ ছিল আর কি মানে একবার দেখা যেত আর কি আই থিঙ্ক তো আমি ওয়ান উইক টু উইক এতটাই লো অন কনফিডেন্স ছিলাম আর কি যে নেক্সট টাইম যখন পেশেন্টের আমি পরের দিন থেকে যখন কাজ করছি আর কি আইম লো অন কনফিডেন্স আর কি তারপরে আমি বুঝলাম যে ফেলিওর হবে ফার্স্ট অফ অল হচ্ছে যে অনেস্ট থাকি অ্যাকসেপ্ট করে যে ফেলিওর হয়েছে যে ফেলিওর আমার ইচ্ছাকৃত যদি ফেলিওর না করি দেন আই এম ওকে টু অ্যাকসেপ্ট ইট যেন আমার যেটাতে নলেজ নেই বা সামহাও ওভারলুক হয়ে গেছে সেটা তো আমার কন্ট্রোল নেই আর কি আই থিঙ্ক ম্যাল প্র্যাকটিস যেটাকে বলে আর কি যে আমি জেনে বুঝে আমি জানি যে আমি যদি এটা করি তবে ফেলিওরের প্রভাবিটি বেড়ে যায় ওইটা যতক্ষণ না করছি আমার নলেজের বাইরে সাপোজ আমি একটা কুয়ার মধ্যে আছি তো আমি কুঁয়োর মধ্যেই ট্রিট করছি আর কি কোন মধ্যে যদি কিছু প্রাণী আছে ওদেরকে আমি ফিট করি তো ওর বাইরে যদি কিছু থাকে তো আমি দেখতে পারবো না সিমিলারলি আমিও ভাবি যে যেটা আমার নলেজের মধ্যে নেই সেটা মেবি হয়তো আমার দোষ নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড নেক্সট টাইম আমি এনসিওর করবো যাতে ওই যে ওই জিনিসটা আমি আমার যেন মিস্টেক না থাকে আর যেন পারপাসফুলি যেন আমি কোনো মিস্টেক না করি সেটা এভাবে আমি মানে ফেলিওরকে নেই আর কি বাস এক পার্টিকুলার একটা দিন মনে আছে জাস্ট ওয়ান আওয়ার ইন্টারভেলের মধ্যে দুটো পেশেন্টের মানে রিয়াকশান আর কি একজন তখনই হচ্ছে যে একজন খুব তারিফ করে গেল তো যে ইনিশিয়াল যেটা হয় যে আমাদের কলার উঠে যায় হিরো একটা ফিল হয় আর কি আর ওয়ান আওয়ার পরে আর একটা পেশেন্ট গালি দিয়ে গেল আর কি তারপরে আমি ঘরে এসে ভাবলাম যে যেরকম ভগবান বলা যেরকম সেটা তো আমি নই জানি আবার ইয়ে যেটা বলছে গালি দিয়ে গেলো সেটাও নয় জানি তারপরে আমি বুঝলাম যে যেটা তুমি প্রথমে শুরুতে বলেছিলে আর কি যে নাই সাকসেসকে আমি ঘরের আমার মনের মধ্যে ঢুকতে দেবো আর নাই হচ্ছে যে ও যেটা বলছে যে চোর ডাকাত ইত্যাদিও লোকজন বলে না তো ওটাকেও আমি অ্যাকসেপ্ট করব না সাময়ে ডাউন দ্য লাইন মানে মাঝখানে কোথাও একটা আমার এই জিনিসগুলোকে এনসিওর করা দরকার আছে একটা ফিল্টার লাগানোর দরকার আছে আই থিঙ্ক এই পার্সোনালিটি বিল্ডিংটা খুব দরকার কারণ তুমি একজন প্রফেশনাল স্কিল প্রফেশনাল স্কিল এন্ড নলেজেবল প্রফেশনাল সেই জন্যে এখানে বিরাট কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট বিরাট কিছু পার্সোনাল অ্যাটাচমেন্ট সেই জায়গাটা আমাদের ফিল্টার করতে অবশ্যই এমপ্যাথি থাকবে এরকম নয় যে আমি হ্যাঁ আমার বিহেভিয়ার খুব খারাপ এমপ্যাথি আলাদা জিনিস কিন্তু পার্সোনাল অ্যাটাচমেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা আলাদা জিনিস আমরা যদি এইটুকু স্কিল অ্যাকুয়ার করতে পারি তাহলে অনেকটা ইজি হবে হয়ে যাবে ওকে সো নাইস মানে সোলফুল ছিল ডিপ ছিল ভালো লাগলো অনেক কিছু জিনিস জানাও গেল তো নেক্সট আমি যে বলি যে একটা মিথ আছে যে গাইনকোলজিতে যে নাইট ইমার্জেন্সি নিয়ে মানে স্পেশালি তুমি যদি মানে নন মেডিকেল যারা পারসেন আর কি ওদের কাছে আছে যে ভাই সার্জনকে তো মেয়েরা স্পেশালি বিয়েই করিস না কেননা রাতে মানে বেড ছেড়ে রাতে ওটি অ্যাটেন্ড করতে যেতে হয় আর কি ইভেন ইফ ইউ আর ইন মেবি ফিফটিজে হয়তো জিনিসটা আর কি তো আমি জানতে চাই যে ফ্রম এ সার্জন প্রসপেক্ট একজন গাইনকোলজির থেকে যে এই মিথ কতটা ট্রু আর কতটা ফলস বা সাথে জিনিসটাকে হয়তো অ্যাডজাস্ট করা যায় টেল দেখো এই প্রশ্নটা খুব মানে খুব রিলেভেন্ট প্রশ্ন এবং এখন আমাদের চিন্তা চিন্তাভাবনা অনেকটা পরিবর্তন আছে কীরকম ধরো আগেকার দিনে আমরা সেই লোকটাকে গ্রেট বলতাম যে সারাদিন নিজের বাড়িতে সময় দিচ্ছে না হয়তো সোসাইটির জন্য কাজ করছে গরিব মানুষের জন্য কাজ করছে সব জায়গায় কাজ করছে কিন্তু তার ফ্যামিলিতেও একটা বাচ্চা আছে তার স্ত্রী আছে তাদের কিভাবে চলছে সেটা দেখছে না এই অ্যাসপেক্টটাকে এতদিন এই লোকগুলোকে মহান লোক মাথায় তুলে রাখা হতো কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে সেই জন্যে তোমাকে পার্সোনাল লাইফটাও খুবই গুরুত্বপূর্ণ এরকম নয় যে তুমি সারা দিন হসপিটালে পড়ে থাকছো তোমার বাড়িতে তোমার স্ত্রী তোমার বাবা মা বা যারা তোমার জন্য অপেক্ষা করছে তুমি তাদের সময় দিচ্ছ না এতে কিন্তু যে তুমি বিরাট কিছু বড় হয়ে যাচ্ছ সেরকম ব্যাপার এবং আই থিঙ্ক একটু ইন্টারাপ্ট করছি যে আই থিঙ্ক ইফ ইউ নট হ্যাপি ফ্রম ইনসাইড আর কি যদি আমি কাজ ছাড়া বাকি যেগুলো অ্যাসপেক্টগুলোকে যদি আমি টাইম না দিই তবে আমি হ্যাপি থাকবো না আর আমি যদি হ্যাপি না থাকি ডেফিনেটলি আমি আমার পেশেন্টদেরও হয়তো হ্যাপি রাখতে পারবো না আমার মনে হয় আর কি একদম এবং শুধু হ্যাপি নয় তোমার মনে যদি হয় মানে তোমার পার্সোনালিটি যদি এরকমই হয় যদি শুধু কাজ 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 তাহলে তুমি একটা পেশেন্ট সে তো একটা সাধারণ মানুষ তার লাইফেও যে আরো এতগুলো অ্যাসপেক্ট আছে তুমি সেইগুলোকে কখনো বুঝতে পারবে না তুমি যদি একটা মানুষকে না বুঝতে পারো তার সাইকোলজি যদি না বুঝতে পারো ট্রিটমেন্ট হয়তো তুমি সেভাবে করতে পারবে না কমিউনিকেট করতে পারবে না সেই জন্যে নাইট এমার্জেন্সি কিছুটা বেশি ধরো যে মেডিসিন প্র্যাকটিস করছে তার তার থেকে হয়তো গাইনোকোলজিতে বা জেনারেল সার্জারিতে নাইট এমার্জেন্সি বেশি আবার আমি কোন দিনগুলো এমার্জেন্সি অ্যাটেন্ড করব। কোন দিনগুলো আমি আমার কোনো কলিগকে বলে যাব বা কোন দিনগুলো আমি থাকছি না সেই সময় আমার একটা টিম তৈরি করে যাব। এই রকম করে অ্যাপ্রোচ করলে কিন্তু যে নাইট এমার্জেন্সি তাতে ডাক্তার সব সময় বাড়িতে থাকছে না ফ্যামিলিকে টাইম দিচ্ছে না এবং আমরা যদি শুধু আমাদের দেশের কালচার এখন তো মানে পড়াশোনার দিক থেকে বা এ থেকে সবাই ধরো বাইরে যাচ্ছে যদি বাইরে গিয়ে দেখো যে অফিস আওয়ারের বাইরে তুমি যদি কাকে অফিসিয়াল কাজের জন্য ফোন করো সেটা সেখানে একটা অফেন্স কারণ তোমার একটা প্রাইভেট স্পেস আছে পার্সোনাল স্পেস আছে সেই জায়গায় যদি আমি কি ইন্টারফেয়ার করি তোমার এবং স্টাডি বলছে তোমার পারফরম্যান্স মোটেই ভালো হবে না হ্যাঁ তুমি ভালো ফ্যামিলি টাইম কাটিয়ে আসার পরে একটা ভ্যাকেশান কাটিয়ে আসার পরে যত চেয়ারফুলি পেশেন্টের সাথে ডিল করবে যত ভালো করে কমিউনিকেট করবে আর তিন দিন তুমি রাত্রে না ঘুমিয়ে তুমি এমনিতেই রুড হয়ে যাবে হ্যাঁ সেই জন্যে এই মিথগুলো গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং জুনিয়রদেরও বলা বা যারা নতুন করে প্র্যাকটিস করছে যে প্র্যাকটিসটা একটা অবশ্যই তোমার লাইফের একটা কিন্তু এটা শতাংশ শতাংশ নয় যে জন্মেছি প্র্যাকটিস করতে করতেই মরে যাবো এইরকম ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে আর কি রাইট রাইট সো মানে জাস্ট একটা জিনিস করছি যে হাউ ফ্রিকুয়েন্টলি সাপোজ আমি একটা উইকের মধ্যে বলছি উইকের মধ্যে হাউ ফ্রিকুয়েন্টলি যে তোমাকে ধরো রাত বারোটার সময় রাত একটা সময় যেতে হয় জাস্ট জিজ্ঞেস করছি এটা দেখো লাস্ট যেতে হয় হ্যাঁ লাস্ট মান্থেই আমাদের প্রায় এমার্জেন্সি কেস আমাকে রাপচার একটু পিক করতে হয়েছে হ্যাঁ ড্রিবলিং নিয়ে এসছে ফাইব্রয়েড ইউটারাস ছিল ইনফার্টিলিটির পেশেন্ট করতে হয়েছে এবং এগুলো তোমার উপর অনেকটা কারণ লেট আওয়ার তুমি যে ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছো সেখানে হয়তো স্টাফরা তারা সদ্য ঘুমোতে গেছে পেশেন্ট এসে সেখানে নক করছে সিস্টার হয়তো সে জাস্ট ডিনার করতে গেছে সেই জন্য তোমাকে পুরো হেডেকটা নিতে হবে আবার তুমি একা সব কিছু পারবে না একটা টিম তৈরি করতে হবে হ্যাঁ যে তোমার কমিউনিকেশানগুলো একটু দেখবে যে এই পেশেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো ডিল করবে তোমাকে জানাবে সেই জন্যে গাইনিতে এমার্জেন্সি থাকবে আবার তুমি যদি চাও যে আমি এমার্জেন্সির সাথে সাথে আমার নিজের লাইফটাকেও কিছুটা সময় দেবো অবশ্যই সময় দিতে পারি এরকম নয় যে এমার্জেন্সি আছে বলে তোমার লাইফে কিছু থাকবে না নয় আর কি নাইস নাইস ওকে সো নেক্সট টপিক আমরা বলি যে ল্যাপ্রোস মানে আমি যদি আজ টোয়েন্টি ইয়ার্সের আগের থেকে এখন যদি আমি কম্পেয়ার করি যে ইমার্জেন্স অব ল্যাপ্রোস্কোপি মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটা সেটা অনেকটা ব্লসম করেছে এবং ম্যাক্সিমাম মুটিগুলো এখন ওপেন থেকে ল্যাপ্রোস্কোপিতে অলরেডি শিফট হয়ে গেছে আর কি সো জাস্ট আমি যারা একদম মেনের জন্য আমি জাস্ট জিজ্ঞেস করছি যারা দুটোর মধ্যে ডিফারেন্স জানে না আর কি তো তুমি ওদেরকে কি করে বোঝাতে চাও যে ওপেন সার্জারি ভার্সেস ল্যাপ্রোস্কোপি আর কি মানে ল্যাপ্রোস্কোপির গুড অ্যাসপেক্টস বা ইফ অ্যাট অল ব্যাড অ্যাসপেক্ট থাকে আর কি আই থিঙ্ক খুব কমই হবে বা হয়তো হয়তো নেই হয়তো তো ল্যাপ্রোস্কোপি নিয়ে যদি কিছু আলোকপাত করো তুমি আর কি আচ্ছা ল্যাপ্রোস্কোপি নিয়ে দেখো একটা হচ্ছে গিয়ে যারা আমরা ডাক্তার বা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের কিছু জানার বিষয় আছে এবং পেশেন্টদের জন্যে আমরা যেটাকে পেট কেটে অপারেশন যেটাকে ওপেন সার্জারি বলি আর ল্যাপ্রোস্কোপিকে আমরা সাদা ভাষায় বলি যে মাইক্রো সার্জারি সার্জারি রাইট কিন্তু একটা কথা আছে যে ল্যাপ্রোস্কোপি ইজ মোর ওপেন দেন ওপেন সার্জারি মানে ল্যাপ্রোস্কোপি ওপেন সার্জারি থেকে আরও ওপেন ওকে কি করে ধরো আমার তলপেটে ব্যথা হচ্ছে একটা পেশেন্ট তলপেটে ব্যথা নিয়ে এলো ঠিক আছে এবারে আমি যদি তার ওপেন সার্জারি করি আমি তার নিচের পেটটাই কাটবো তার উপরের পেটে কোনো অসুবিধা আছে কিনা তার গল ব্লাডারে কোনো স্টোন আছে কিনা লিভারে কিছু আছে কিনা ওপেন সার্জারিতে দেখা পসিবল কি ওপেন সার্জারিতে আমরা দেখতে পাই না কারণ তাহলে আমাকে পেটটা পুরোটাই কাটতে হবে ল্যাপ্রোস্কোপিতে সুবিধে কি যেহেতু আমরা একটা স্কোপ পেটের মধ্যে ঢোকাচ্ছি একটা দূরবীন পেটের মধ্যে ঢোকাচ্ছি টেলিস্কোপ আমি যখন সেটাকে নিচের দিকে ফোকাস করছি তখন পুরো লোয়ার অ্যাবডোমেনটা দেখতে পাচ্ছি যখন উপরের দিকে ফোকাস করছি তখন পুরো আপার অ্যাবডোমেন দেখতে পাচ্ছি সেই জন্যে ল্যাপ্রোস্কোপিতে ডায়াগনোসিসটা খুব ভালো হয় এবং এখন গাইডলাইন যদি ইয়াং এজের কোনো মহিলা আসে যদি পেটে ব্যথা নিয়ে আসে তোমরা তো আরো ভালো বুঝবে যে অসংখ্য কারণ থাকতে পারে হয়তো দেখে মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু তার একটা ওভারিয়েন্সিস্ট অ্যাক্সিডেন্ট সিস্ট অর্শন হয়ে আছে বা একটা টিউব ইনফেকশন হয়ে আছে সালফিনজাইটিস হয়ে আছে বা দুটোই একসাথে আছে আমি যদি শুধু ওপেন সার্জারি করে অ্যাপেন্ডিক্সটা বাদ দিয়ে দিই খুব ছোট্ট একটা কেটে অ্যাপেন্ডিক্সটা টুক করে বাদ দিয়ে দিলাম আবার ফিল্ড কমে যাচ্ছে আর কি আবার দু সপ্তাহ পরে সে আসছে আবার আসবে এটা একটা জিনিস ল্যাপ্রোস্কোপিতে যেটা সব থেকে শেষের দিকে আসে সেটা হচ্ছে গিয়ে কসমেটিক রিজন কিন্তু এটাই অনেকটা ফোকাস করা হয় যে দেখো তোমার বড় করে কাটছি না তোমার ছোট করে কাটছি মার্কেটিং করা হয় এটাই আর কি যে কসমেটিক্স এর ব্যাপারে কিন্তু এটা একদম লাস্টে আসে ল্যাপ্রোস্কোপিতে কি সুবিধা আরেকটা আমরা উদাহরণ দিই پیشنটকে ধরো আমি সাইকেল নিয়ে যাচ্ছি বা বাইক নিয়ে যাচ্ছি রাস্তায় পড়ে গেলাম আমার কোনো একটা জায়গা ছুঁড়ে গেল তখন কি হয় সেই জায়গাটা আধ ঘন্টা পরে ফুলে যাচ্ছে সেখানে রক্ত জমে যাচ্ছে এবারে পেটের মধ্যে চিন্তা করো সেটা তো খুবই নরম জায়গা সেইখানে যদি আমি বারবার হাত দিই ঘষা লাগে একটা মপ পেটের মধ্যে ঢোকালাম তাহলে অপারেশনের পরে ইনফ্লামেশন হবেই ওকে সেই জন্য ওপেন সার্জারিতে এগুলো হতে বাধ্য ল্যাপ্রোস্কোপিতে আমি চাইলেও পেটের মধ্যে হাত ঢোকাতে পারবো না সেই জন্যে ল্যাপ্রোস্কোপিতে কি হয় যে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার পেটে ব্যথা হয় না পেটের মধ্যে এই যে ছুঁড়ে গেলে যেরকম বাইরে ফুলে যাচ্ছে পেটের মধ্যেও সেরকম ফুলে যায় ইনফ্লামেশান তার মধ্যে যে ফ্লুইড কালেকশন সেইগুলো হয় না এক দুই হচ্ছে ল্যাপ্রোস্কোপিতে আমরা কি করি যে পেটের মধ্যে একটা গ্যাস দিই দিয়ে পেটটাকে ইনফ্লেট করে বেরোনো ফুলিয়ে দেখা হয় এবার ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সেটা একটা উইক অ্যাসিড তৈরি করে যেটা অনেকটা ব্যাকটেরিয়াগুলোকে কিছুটা কমিয়ে রাখে বা মেরে ফেলে তাতে কী হয় ল্যাপ্রোস্কোপিতে ইনফেকশানের চান্স অনেকটা কম তো এইগুলোর জন্যে এবং ল্যাপ্রোস্কোপিতে কিছু কিছু জায়গায় আমাদের অপারেশন করাটা খুব ইজি হয় তো সেই জন্যে ল্যাপ্রোস্কোপি ভালো আবার আমি ল্যাপ্রোস্কোপিক সার্জন বলে সব ল্যাপ্রোস্কোপি করতে হবে সেই অ্যাপ্রোচটা একদমই ভুল ওকে হ্যাঁ আমরা যখন ট্রেনিং করতাম ডক্টর আর কে মিশ্রের কাছে দিল্লিতে তো স্যার বলছিলেন ধরো তুমি আমার বাড়ি মেদিনীপুর যে তুমি মেদিনীপুর থেকে দিল্লি আসতে চাইছো কিসে এলে তোমার সুবিধা হবে ফ্লাইটে এলে সুবিধা ফ্লাইটটা হচ্ছে ল্যাপটোস্কোপি সঙ্গে সঙ্গে চলে এলাম কিন্তু খরচটা বেশি কিন্তু আমার কমফোর্টটা খুব ভালো সময় বেঁচে গেল এইবারে ধরো একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে ফ্লাইট ক্যান্সেল হওয়ার চান্স বেশি কিন্তু আমি রাজধানীতে চাপলাম আমি ট্রেনে চাপলাম ট্রেন কিন্তু আমাকে পৌঁছে দেবে সেই জন্য যদি খুব বড় টিউমার থাকে আগে অনেকগুলো অপারেশন আছে যেখানে পেটের মধ্যে ক্যামেরা ঢোকানোর জায়গা নেই বা সব কিছু জড়িয়ে আছে সেই সব ক্ষেত্রে বা যদি মনে হচ্ছে যে খুবই সেটে আছে পেটের মধ্যে গ্যাস ঢোকানোরও জায়গা নেই আমি ল্যাপ্রোস্কোপি জানি বলে ল্যাপ্রোস্কোপি করতেই হবে তার কিন্তু কথা নেই আমাদের পেশেন্টের সেফটি যেটা সেটা প্রথমে দেখতে হবে সেই সব ক্ষেত্রে ওপেন সার্জারি হলো ভালো সেই জন্য অবশ্যই ল্যাপ্রোস্কোপি বেশ কিছু জায়গায় যেমন একটোপিক প্রেগন্যান্সি ইনফার্টিলিটি ল্যাপ্রোস্কোপি না জানলে ইনফার্টিলিটির অনেক কাজ করা খুবই অসুবিধে গাইনিতে ল্যাপ্রোস্কোপি শিখতেই হবে এবং জুনিয়রদের জন্য এটা বলার যে তোমাদের শিখতেই হবে এবং সিনিয়রদের প্রতি আমাদের গ্রেট রেসপেক্ট কারণ এখন আমরা যে ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি অনেক বেশি কারণ ধরো এখন এইচডি ক্যামেরা চলে এসছে ফোর কে কিন্তু আগেকার দিনে স্যারেরা যে ক্যামেরাতে কাজ করত। যে ইলেকট্রোসার্জিক্যাল ইউনিট বেশিরভাগ তো পুড়িয়ে পুড়িয়ে কাজ হয় ইলেকট্রিক এনার্জি দিয়ে কাজ হয় তো সেইগুলো নিয়ে অতটা স্টাডিও ছিল না অতটা সেফও ছিল না সেই জন্য সেই সময়ও যারা করেছে তাদের কমপ্লিকেশান বেশি হয়েছে সেই জন্যে আমাদের কমপ্লিকেশন কম হচ্ছে বলে তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা ডিসরেসপেক্ট করবো সেরকম ব্যাপার নয় কিন্তু সেই জন্য আগেকার দিনে ওপেন সার্জার সার্জারি করতেন আমাদের স্যারেরাও এবং সেটা ভালোই করতেন কারণ পেশেন্টের সেফটির জন্য করতেন কারণ যদি ভালো দেখা না যায় আমি করতে পারবো না আমিও যদি কুড়ি বছর আগে থাকতাম আমিও ওপেন সার্জারি প্রেফার করতাম সেই জন্য সময়ের সাথে সাথে দুদিন পরে হয়তো রোবোটিক অনেকটা বেশি আসছে মলিকুলার লেভেলে কাজ হচ্ছে তো সেই জন্যে মানে সার্জারির ফিউচার এখন অনেকটাই পরিবর্তন হচ্ছে এখন এই পরিস্থিতিতে আমরা যে সেটাপে কাজ করছি ল্যাপ্রোস্কোপি বেশিরভাগ সার্জারি করা যায় আবার যদি কখনো আমরা কাউকে বলি যে ওপেন সার্জারি লাগবে তাহলে আমরা তার সেফটির জন্যেই বলি হ্যাঁ সেই জন্যে সাধারণ মানুষের এটা বোঝা উচিত যে ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত যে এটা কোনটা ভালো কোনটা খারাপ এবং আমাদেরও পেশেন্টকে অপশান দেওয়া উচিত যে তার টেবিলে সাজিয়ে দেওয়া উচিত ল্যাপ্রোস্কোপি তার লাভ এই খরচ এই রিকোভারি এই ওপেন সার্জারির এই রেজেনাল সার্জারি তারপরে পেশেন্টকে চুজ করতে দেওয়া উচিত সে কি চাইছে এবং তার ডিসিশনটাকে সবসময় রেসপেক্ট করা উচিত ওকে ওকে নাইস 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 অনেক জিনিসগুলো জানা গেল আর কি মানে ম্যাক্সিমাম যেটা মার্কেটিং করা হয় যে মাইক্রো সার্জারি কসমেটিকের জন্য আর কি মানে ওটা অ্যাকচুয়ালি লাস্টে আসে অ্যাকচুয়ালি লাস্টে আসে দেখো তুমি যদি অ্যাপেন্ডিক্সের ইনসিশন দেখো আর যদি তুমি অ্যাপেন্ডিক্সের যে তিনটে আমরা পোর্ট করি সেইগুলোকে যদি জুড়ে দাও হয়তো দেখা যাবে যে ল্যাপটোস্কোপিতে ইনসিশনের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে যারা ল্যাপ্রোস্কোপির বিরুদ্ধে তারা কিন্তু এভাবে বলে যে দেখো ও তো তিনটে জায়গায় কাটবে আমি একটা জায়গায় কাটবো কিন্তু আমি যে পুরো পেটটা দেখতে পাচ্ছি অন্য ডিজিজগুলো ডায়াগনোসিস করতে পাচ্ছি এবং আমি তার পেটটা ঘেটে দিচ্ছি না পেটের মধ্যে বেশি কেটে ছুঁড়ে যাচ্ছে না হ্যাঁ ইনফেকশনের চান্স কম হচ্ছে ব্যথা কম হচ্ছে এবং আরও একটা ব্যাপার ল্যাপ্রোস্কোপিতে ধরো গরিব লোকের আমার একটা মিথ আছে যে যারা বড় লোক তারা ল্যাপ্রোস্কোপি করবে যারা গরিব লোক তারা ওপেন সার্জারি করবে খরচ কম কিন্তু এটা সম্পূর্ণ উল্টো আমি যদি পেটটা বড় করে কেটে দিই আমার হার্নিয়া হওয়ার চান্স অনেক বেশি কিন্তু আমাকে যদি মাঠে কাজ করতে হয় তাহলে আমার ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি অনেক ভালো এতে হার্নিয়ার চান্স কম আমি খেটে খাওয়া মানুষ আমি যদি হসপিটালে এক সপ্তাহ দশ দিন বসে থাকি তাহলে আমার যে আর্নিংটা সেটা কমে যাবে ল্যাপ্রোস্কোপিতে আমি তিন দিনে সুস্থ হয়ে যেতে পারবো আমার বাড়ির লোকগুলো অ্যাটলিস্ট গিয়ে সে আবার উপার্জন করতে পারবে সেই জন্য ল্যাপ্রোস্কোপি মিনিমাল অ্যাক্সেস সার্জারি আমরা বলি ফর মাস মানে সমস্ত মানুষের জন্যেই হওয়া উচিত মানে কিছু কিছু ভুল ধারণা আছে অনেক পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু পুরোটা বাদ দেবেন তো এটাও ভুল ধারণা আছে বা এত বড়ো টিউমার আপনি বের করবেন কী করে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে আমরা মর্সেলেশন বলি ছোটো ছোটো পিস করে কেটে আমরা বের করি সেই জন্য এটা নিয়ে অনেকটা অ্যাওয়ারনেসের দরকার আছে তবে পরিবর্তন হচ্ছে এবং ইয়াং জেনারেশন বিশেষ করে আমরা বা আমাদের যারা জুনিয়র তারা প্রায় সবাই ল্যাপ্রোস্কোপি এখন করছে এটা খুবই ভালো জিনিস এবং আর সুবিধা হচ্ছে যেহেতু ভালো ইনস্ট্রুমেন্ট ভালো ক্যামেরা এবং ভালো ট্রেনিং ট্রেনিং হ্যাঁ ট্রেনিং হচ্ছে এবং দেখছে যে এই লোকটা করতে পারছে আমিও করতে পারবো সেই জন্য ল্যাপ্রোস্কোপির ফিউচার খুবই ভালো এবং এভাবেই সার্জারি এগিয়ে যাবে ওকে নাইস 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 ওকে সো এবার একটু আমি ফিটাল ইমেজিং পার্টে একটু চলে আসছি পার্টিকুলার একটা জিনিস নিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এখনও দেখা যায় মানে ডে টু ডে প্র্যাকটিসে আমি নিজে বলছি আর কি সোনোগ্রাফিতে দেখি যে ডাইরেক্ট একবারে পেশেন্ট এসছে থার্টি ফাইভ উইক্সে মানে জাস্ট অলরেডি মানে সেন্ট কিছু অলরেডি প্রবলেম হয়ে আছে আর কি ডাইরেক্ট একবারে যে ডেলিভারি হবে তার দু সপ্তাহ আগে দেখে নিই যে কী অবস্থা আর কি তো আমি ওদেরকে বলতে চাই যে কেউ বলে যে টাকা পয়সা নেয় বলছি যে নট নেসেসারি যে ইউ হ্যাভ টু গো টু এ প্রাইভেট সেন্টার আর কি গভর্নমেন্ট এতেও তো অ্যাটলিস্ট আছে অ্যাটলিস্ট সিন্ড্রোম যেগুলো ছাড়া যেগুলো গ্রস অ্যাবনরমালিটি আছে সেগুলো যদি অ্যাটলিস্ট রুল আউট হয়ে যায় তো অ্যাটলিস্ট এই তিরিশ উইক্স থার্টি ফাইভ উইক্স পর্যন্ত ওদেরকে ক্যারি করতে হবে না আর কি তো এই সূত্রে আমি বলি যে পার্টিকুলার একটা স্ক্যান যেটা হচ্ছে এনটি স্ক্যান সো হাউ ইম্পর্টেন্ট ইজ এনটি স্ক্যান অ্যান্ড হোয়াট ইজ এনটি স্ক্যান ফার্স্ট অফ অল একটু খালি জাস্ট এদেরকে বলো মানে ভিউয়ার্সদের বলো যে এনটি স্ক্যান জিনিসটা কী আর কি দেখো মানে যেহেতু কনভার্সেশনটা হচ্ছে গাইনোকোলজিস্ট আর রেডিওলজিস্টের মধ্যে সেই জন্য আমি এটা দুভাগে ভাগ করে নেবো যে পেশেন্টের ইনফরমেশানগুলো আমি বলছি টেকনিক্যাল পার্টগুলো বা এনটি স্ক্যান থেকে আমরা আরও কী কী ইনফরমেশান পেতে পারি সেটা তুমি আরও ভালো বলতে পারবে এবারে একটু পেছনে চলে যাই কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমাদের একটা সিএমই হচ্ছিল সেইখানে এনটি স্ক্যান নিয়ে আমাদের একটা আলোচনা ছিল তখন আমাদের যারা সিনিয়র স্যার তারা বলছে যে দেখো এখন অনেকটা পরিবর্তন হয়েছে হসপিটালে আগে কেউ অ্যানোমেলি স্ক্যানও লিখতো না লিখতো না মানে তার পেনে কালি নেই বা এরকম ব্যাপার কিন্তু নয় বা সে জানে না সেরকম কিন্তু নয় কিন্তু প্রথমে আমাকে মানে অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমাকে কনভিন্স হতে হবে যে এই টেস্টের গুরুত্ব কতটা রাইট যেমন থ্যালাসিমিয়ার কত কত থ্যালাসিমিয়ার বাচ্চা জন্মায় আগে থ্যালাসিমিয়া স্ক্রিনিং অতটা সেভাবে হতো না কিন্তু এখন কোনো প্রেসক্রিপশন তুমি পাবে না যেখানে থ্যালাসিমিয়া লেখা নেই তাহলে প্রথমে ডাক্তার নিজে কনভিন্স হয়েছে তারপরে সে জেনেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা না লিখলে পেশেন্টের ক্ষতি হবে মেডিকেল লিগালিও আমার অসুবিধা হবে তো সেই জন্যে এবং আমরা যদি কমিউনিকেট ভালো করে করতে পারি কাউন্সেলিং ঠিক করে করতে পারি পেশেন্ট করবে কারণ আমি যে জায়গায় প্র্যাকটিস করেছি নয়া গ্রামে সেখানে যে লোধা বস্তি যারা একদমই অত্যন্ত মানে কী বলবো যে দারিদ্র্যসীমার নিচে তাদেরকেও যখন আমরা বুঝিয়েছি যে দেখো থ্যালাসিমিয়া এটা করা দরকার নাহলে সারা জীবনে এই বেবিটার কষ্ট হবে তারা কিন্তু করে নিয়েছে হ্যাঁ সেই জন্যে প্রথমে আমাকে কনভিন্স হতে হবে তারপরে আমি পেশেন্টকে অ্যাডভাইস করব কাউন্সেলিং করব আমি দশজনকে করলে দুজন করবে সেই দুজন যারা করলো তার বাড়ির চারজনকে করাবে এক বছর না হোক পাঁচ বছর দশ বছরের মধ্যে এবারে আগে আমরা কি দেখতাম যে আগে আমাদের এত মা মারা যেত সেই জন্য বেবির দিকে নজর দেওয়ার মানে আমাদের সোসাইটিতে অতটা ব্যাপার ছিল না মায়ের মৃত্যুটা অনেকটা কমানো গেছে সেই জন্যে এখন আমাদের ফোকাস হচ্ছে যে বেবি তাদের মৃত্যু কতটা কমানো যায় ওকে বেবির মৃত্যুর প্রধান দুটো কারণ একটা হচ্ছে গিয়ে যে তার কোনো জিনগত ত্রুটি আছে কি না কোনো জেনেটিক অ্যাবনরম্যালটি আছে কিনা বা তার কোনো গঠনগত ত্রুটি আছে কি না হার্টে ফুটো থাকছে হার্ট ডিজিজ তার কারণে অসংখ্য বাচ্চা মরে যাচ্ছে বা জেনেটিক অ্যাবনরমাল বেবি তারাও অনেক কারণে মারা যাচ্ছে এবার এইটা ধরতে পারবো কি করে এর জন্য আমরা একটা স্ক্যান করি যেটাকে এন্টি স্ক্যান বলে এগারো থেকে তেরো সপ্তাহ ছ দিনের মধ্যে এই সময়টাতে করতে হয় এবারে তাহলে এটা খুবই আর্লি সময় কিন্তু এটা পেতে গেলে তোমাকে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে তোমাকে নিজেকে বুঝতে হবে তোমার যারা সাপোর্ট স্টাফ আছে এন এম স্টাফ আছে বা যারা নার্সিং স্টাফ আছে তাদেরকে জানাতে হবে যাতে পেশেন্টকে খুব তাড়াতাড়ি পাঠাতে পারে নাহলে তুমি রেডিওলজিস্ট তোমার কাছে যদি সে কুড়ি সপ্তাহে আসে বাইশ সপ্তাহে তুমি স্ক্যান জেনারেলি করতে পারবে না হ্যাঁ এবারে জিনগত ত্রুটিগুলো আমরা যদি ধরতে পারি বা ওই সময় বেশ কিছু গঠনগত ত্রুটিও ধরা যায় সেগুলো যদি ধরতে পারি তাহলে আর্লি ডায়াগনোসিস আর্লি ম্যানেজমেন্ট হবে তাহলে আর তাকে পঁয়ত্রিশ সপ্তাহ কুড়ি সপ্তাহ পর্যন্ত যেতে হবে না তাহলে তার যে প্রেগনেন্সি এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বেটার হবে আর কি মানে কোনো প্রবলেম থাকলে আর্লি পার্ট অফ দা টাইমে যেহেতু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে তো ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ব্রেকডাউন সেটা অনেকটা কম হবে আর কি এবারে আমি যেটা বলছিলাম যে তোমার থেকে যেটা জানার যে মানে কি কি যেমন আমাদের ধারণা কি যে পাঁচ মাস না গেলে বাচ্চার গঠনের সমস্যা খুব একটা আমরা বুঝতে পারি না আবার তুমি যেহেতু কাজ করছো যে এই যে এনটি স্ক্যানের সময় গঠনগত সমস্যা কতগুলি ডায়াগনোসিস করতে পারছো বা কি কি আমরা হানড্রেড পারসেন্ট ডায়াগনোসিস করতে পারি সেইগুলো হ্যাঁ জাস্ট শর্টে আমি বলে দিই ফার্স্ট অফ অল এনটি স্ক্যানের হোল প্যাকেজ বেসিক্যালি আর কি এনটি স্ক্যানে কী কী করা যায় ফার্স্ট অফ অল যদি ডেটিং স্ক্যান না হয়ে থাকে ডেটিংও আমরা করতে পারি যে প্রেগন্যান্সির ডেট ডেট কত হবে আচ্ছা এবার প্রপার এনটি স্ক্যানে যখন আসি এনটির মেজারমেন্ট জাস্ট ভিউার্সদের বলে দিই আমি এনটি স্ক্যান নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটাতে ডিটেলস বলা ছিলাম শর্টে বলে দিই যে এনটি ইজ নিউকাল ট্রান্সলুসেন্সি বাচ্চার ঘাড়ের পেছনে একটা জল ভর্তি একটা জায়গা যেটার মেজারমেন্ট নিতে হয় প্রপার একটা পজিশনে তো ওই মেজারমেন্ট যদি একটা সার্টেন লেভেলের বেশি হয় চান্স অফ গেটিং সিনড্রোমিক ওটা হাইয়ার থাকে আর কি তো অ্যান্টির মেজারমেন্ট নিতে হয় নেজাল বোন প্রেজেন্ট কি অ্যাবসেন্ট সেটা ডেফিনেটলি দেখতে হবে প্রেজেন্ট থাকলে অসিফায়েড আর নন অসিফাইড মানে ক্যালসিফিকেশান এসছে কি সেটা দেখতে হবে আর এছাড়া বাকি জিনিসগুলো যেগুলো ডাক্তার ভেনোসাজ একটা একটা ভেসেল বেসিক্যালি সেটার ফ্লো কেমন দেখতে হবে আর স্ট্রাকচারালি যেটা বলছো বেশ কিছু জিনিস রুল আউট করা যায় অ্যাডমজান ওয়ালে কোনো ডিফেক্ট থাকলে ওমফেলোসিল গ্যাস্ট্রোচাইসিস এগুলো যেগুলো আছে সেগুলো রুল আউট করা যায় ইভেন দ্য বেস্ট টাইম টু লুক হচ্ছে যে থ্রি সেগমেন্ট অফ লিমস যেটা আর কি একদমই আর কি ডাইরেক্ট থার্টি ফাইভ উইক্সে যদি কেউ এসছে সেটা কিন্তু লিমবেড বোঝা যাবে না আর কি আই থিঙ্ক অ্যানোমালি টাইমের থেকেও আর কি অনেক সময় হয় না আমি একটা ফিটাস পেয়েছিলাম ওটা অ্যানিমাল স্ক্যান এসেছিল ওর নীর পর থেকে আর নেই বাস মানে বাকি সব ঠিক আছে ওর নীর পর থেকে জাস্ট লিমসটা নেই আর কি তো সেই জিনিসগুলো কিন্তু অ্যান্টি স্ক্যানে এক্সিলেন্ট বোঝা যায় বিকজ ফিটাস তখন ছোটো আছে ফ্লোট করছে তার থাই কেমন আছে আমি যদি লেগসের মানে লোয়ার লিমসের কথা বলি থাই তারপরে লেগ ফুট জাস্ট সেগমেন্টটা দেখলে আমরা বলতে পারবো যে অ্যাবসেন্ট কিছু আছে কিনা আর কি সো ইজ নট জাস্ট অ্যাবাউট খালি এন্টি বা বোন নিয়ে স্ট্রাকচারাল যেগুলো ডিফর্মেটি সেগুলো দেখা যায় অনেক সময় মাথাটা ইয়েস মাথাতে হ্যাঁ হ্যাঁ ওই পুরো সিকোয়েন্সটা পুরো বোঝা যায় অ্যানসেপালের সিকোয়েন্সটা পুরো বোঝা যায় তারপরে যেটা হার্ট উল্টো দিকে যেটা বলা হয় যেটা সাইটাস ইনভাস হার্ট উল্টো দিকে আছে হার্ট স্টমাকের যে রিলেশন এগুলো দেখা যায় সো এনটিস্ক্যানিস খালি এন্টি এবং নেজালবোন এই ব্যাপার নয় ইট ইস স্ট্রাকচারাল অনেক ডিফর্মিটি যেগুলো গ্রস সেগুলোকে আমরা করতে পারি ডেফিনেটলি আর কি তো এনটি স্ক্যানের সাথে একটা ব্লাড রিপোর্ট করা হয় যেটার অ্যাওয়ারনেস আই থিঙ্ক এনটি স্ক্যানের থেকেও কম লোকে এনটি স্ক্যান তো করে নিচ্ছে ডুয়েল মার্কার এসে বলছে ডুয়েল মার্কার করবো না ওটার দাম বেশি ডুয়েল মার্কার নিয়ে কিছু কথা বলবো আর কি প্লিজ দেখো আমরা তাহলে যেটা বললে যে প্রথমত যে বাচ্চাটার এমন কিছু আমরা বলি যে লাইফ লিমিটিং কন্ডিশন যেমন স্কাল বোন তৈরি হচ্ছে না অ্যাক্রেনিয়া সে বাচ্চা কিন্তু বাঁচবে না হ্যাঁ বা কোনো লিম তৈরি হচ্ছে না হাত পাতার তৈরি হয়নি বা একটা পা তৈরি হয়নি একটা সেগমেন্ট তৈরি হয়নি তো সে ঠিকঠাকভাবে যদি ডেলিভারি হয় সে ঠিক থাকবে না বা যেটা বললে যে তার পেটের একটা অংশের মাংস তৈরি হয়নি সমস্ত নারী বাইরে বেরিয়ে আছে তো এই ধরনের জিনিসগুলো আমরা অ্যান্টিস্ক্যানে ধরতে পারছি এইটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ জিনগত ত্রুটির থেকেও এর হওয়ার মাত্রাটা ইনসিডেন্সটা অনেকটা বেশি এইবারে কি হয় যে ডাউন সিনড্রোম অনেকে হয়তো শুনে থাকবে এখন আমরা কখনোই বলছি না যে আমরা ডাউন সিন্ড্রোম বেবি হোক বা না হোক সে সম্পর্কে কমেন্ট করার জায়গা আমাদের নেই কারণ এমনও দেখেছি যে অনেক বাবা মা যারা ডাউন সিন্ড্রোম বেবি নিয়েই খুশি এবং ডাউন সিন্ড্রোম বেবি তারা এখন ইন্ডিভিজুয়াল তারা সোসাইটিতে অনেক ভালো করছে কেউ মিউজিশিয়ান কেউ মডেলিং করছে এবং আমরা জাজ করার কেউ নেই আমার যদি বেবি আসে সম্পূর্ণ ডিসিশানটা আমার এবং আমার ওয়াইফ যে আমি এই বেবিটাকে কিভাবে দেখতে চাইছি কিন্তু তুমি আমার ডাক্তার ডাক্তারবাবু তোমার কাজ হচ্ছে যে কি ধরনের বেবি আমার আছে সেইটার ইনফরমেশানটা দেওয়া হ্যাঁ ইনফরমেশান সেই জন্যে আমাদের কাজ হচ্ছে যে এই বেবিটার ডাউন সিনড্রোম আছে কিনা না সেইটা বলে দেওয়া তারপরে সম্পূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে কাপলে তারা এটাকে কন্টিনিউ করবে কি করবে না সে যদি কন্টিনিউ করতে চায় অবশ্যই আমাদের তার ডিসিশান রেসপেক্ট করা উচিত ডেলিভারির সময় কি কী করতে পারবো হয়ে গেলে পেডিয়াট্রিশিয়ানের সাথে কানেক্ট করে দেওয়া সোশ্যাল গ্রুপের সাথে কানেক্ট করে দেওয়া এটা একটা জিনিস এবারে এই ডাউন সিনড্রোম আবার অনেকে মনে করে যে না আমরা ডাউন সিনড্রোমের বেবি চাইছি না কারণ বুদ্ধির দিক থেকে অনেকটা তাদের কমিউনিকেশনে অসুবিধা হয় বেশ কিছু শারীরিক সমস্যা থাকে হার্টের ফুটো থাকতে পারে নিজের কাজ নিজে করতে পারে না এইবার এইটা দেখার জন্যে যেটা আমরা এনটি স্ক্যানের সাথে আমরা বলি কম্বাইন্ড স্ক্রিনিং টেস্ট এনটি স্ক্যানের সাথে আরও বেশ কিছু জিনিস যোগ করে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল রিস্ক আমরা বের করি এবারে ব্লাড টেস্ট করা হয় দুটো জিনিস ফ্রি ভিটাইস সি জি প্যাপে যাই হোক দুটো ব্লাড টেস্ট করা হয় মায়ের বয়েসটা নেওয়া হয় ওই যে ভ্যালু তোমরা মেজার করছো সেই ভ্যালুটা নেওয়া হয় তার সাথে সাথে বেবির হার্টবিট কতটা আছে সেটা নেওয়া হয় দিয়ে সবগুলোকে একসাথে করে আমরা বলি যে একশো জনের মধ্যে একজনের ডাউন শিন্ন হওয়ার চান্স আছে মানে অনেকটা হাই রিস্ক দু হাজার জনের মধ্যে একজনের আছে তাহলে লো রিস্ক লো রিস্ক থাকলে আমরা সাধারণত বলি যে কিছু না করলেও হবে পরবর্তীতে যদি কিছু সিচুয়েশান ডেভেলপ করে তখন আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করবো হাই রিস্ক থাকলে আমরা বলি যে না একবার দেখে নিতে হবে যে একশো জনের মধ্যে একজনের আছে এটা তোমার কি তোমারটা বাকি নিরানব্বই জনের মধ্যে তো এই যে ডুয়াল মার্কার টেস্ট এটা ছাড়া কিন্তু এনটি স্ক্যান অসম্পূর্ণ এনটি স্ক্যানে আমরা একশো জনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জনের রিস্কটা আমরা বুঝতে পারি কিন্তু যখনই ডুয়াল মার্কার যোগ করে দিচ্ছি প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আমরা করতে পারি এবারে যে জিনিসটা হওয়ার নয় কারণ প্রত্যেকটা ল্যাবই তার স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত হ্যাঁ কারণ যেহেতু একটা ওপরে রেগুলেটরি অথরিটি আছে কোনো স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড ল্যাব সোসাইটিতে এক্সিস্ট করার কথা নয় আবার করে হয় হ্যাঁ সেই জন্যে এই যে রক্ত পরীক্ষাটা এটা কিন্তু সুগার টেস্ট হিমোগ্লোবিন টেস্টের মতো নয় যে তোমার সুগার বলে দিলাম একশো কুড়ি হিমোগ্লোবিন এগারো ওইটা লিখে ছেড়ে দিলাম সেরকম কিন্তু নয় এই পুরো জিনিসটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে স্ট্যাটিস্টিক্যাল একটা সফটওয়্যারে ফেলে তারপর একটা রিস্ক দিতে হবে তো এনটি স্ক্যান করলেও যদি আমরা অ্যাক্রিডেটেড ল্যাব থেকে না করি তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে জলে চলে যায় খরচ হয় আবার এই কম্বাইন্ড স্ক্রিনিং টেস্ট সবারই করা উচিত জেনে নেওয়া উচিত যে আমার বেবিটার কী কন্ডিশন আছে বুঝে নেওয়া উচিত তারপরে রাখবো না রাখবো সম্পূর্ণ পেশেন্টের অধিকার সেটা তার সিদ্ধান্ত কিন্তু আমাদের কাজ হচ্ছে যে সঠিক ইনফরমেশন দিয়ে ওকে কাউন্সেল করা যায় হ্যাঁ এবং খরচের কথা যেটা বলছো সত্যি কথাই হ্যাঁ যেহেতু সরকারি জায়গায় হয় না হ্যাঁ আমি শুধু রায়পুর এইমসের একটা রিপোর্ট দেখেছিলাম যেটা সরকারি জায়গায় আমার এক পেশেন্ট করে নিয়ে এসেছিলো কিন্তু বাকি সরকারি জায়গায় আমার চোখে এখনও ডোয়াল মালদারের রিপোর্ট পড়েনি আবার পেশেন্টকে কাউন্সেলিং করলে যদি বোঝানো যায় যে তোমার একটা ত্রুটিপূর্ণ বাচ্চা হবে যেটাকে নিয়ে তোমার এবং বেবি দুজনেরই কষ্ট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দশজনের মধ্যে সাতজন আটজন করে তাহলে বড়ো ব্যাপারটা হচ্ছে যে তুমি কতটা কনভিন্স হচ্ছে এবং তুমি পেশেন্টকে কতটা কমিউনিকেট করছো তাহলে কিন্তু করবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমরা এটাই বুঝেছি আমি জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিতে চাই পুরো পুরো প্রেগন্যান্সির যে প্রোফাইল যেটা আর কি তুমি ডেটিং স্ক্যান ধরো মানে পুরো স্ক্যানগুলো আমি বলছি ডেটিং স্ক্যান এন্টি স্ক্যান অ্যানোমালি স্ক্যান ফিটালিকো প্লাস মাইনাস গ্রোথ স্ক্যান অবলিক ডপলার আর কি তো ওই টোটাল যে পুরো প্রোফাইল আর আমি ডুয়েল মার্কা যদি অ্যাড করে দিই আলটিমেটলি এর পুরো কস্টিং যেটা থাকবে কিন্তু টেন টু ফিফটিন কে যেটা অনেকে হয়তো অ্যাপোর্ট করতে পারবে এটা ম্যাক্সিমাম বললাম আর কি হ্যাঁ এবারে লো মানে আমাদের পেরিফেরিতে অনেক কমে করে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম এবারে আমি কথা হচ্ছে যে পুরো একটা বাচ্চার লাইফ ইট ক্যান নোট বি লেস দেন দিস টেন থাউসেন্ড আমি এটাই বলতে চাইছি আর কি এবারে আরেকটা কথা বলি যেমন ল্যাপটস্কোপিতে বললাম যে ল্যাপটস্কপি মিনিমাল এক্সেস সার্জারি মাস শুট বি ফর মাস কারণ গরিব লোকের এতে আরো অনেকটা উপকার সেই রকম ধরো তুমি কম্বাইন টেস্টটা মিস করে কম্বাইন টেস্ট মার্কেট ভ্যালু হয়তো তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এলো তখন তুমি দেখছো যে নেজাল বোন বা তুমি একটা সফট মার্কার দেখছ বা আমরা আরো কিছু জিনিস বলি যেগুলো ডাউন সিনড্রোমের দিকে যায় তখন যদি আমাকে টেস্ট করতে তখন কিন্তু আমার হাতে চার পাঁচ হাজার টাকার টেস্ট নেই যদি আমাকে এনআইপিএস করতে হয় নন ইনভেসিভ টেস্ট করতে হয় বা যদি ইনভেসিভ অ্যামনিওসেন্টেসিস করতে হয় তখন প্রায় দশ থেকে পনেরো হাজার বেড়ে যায় আর কি সেই জন্য আমরা যদি সিকোয়েন্সটা ফলো করি এতে কিন্তু পেশেন্টের খরচ অনেক কম হয় হ্যাঁ এই ব্যাপার নয় যে ইনিশিয়ালি হয়তো খরচটা একটু হলো কিন্তু পরবর্তীকালে বেশি খরচ থেকে পেশেন্ট অনেকটা আর পুরো লাইফের একটা ব্যাপার হ্যাঁ পুরো লাইফের একটা ব্যাপার এবং বিশেষ করে ধরো যারা ফিনান্সিয়ালি একটু পেছনের দিকে তাদের ক্ষেত্রে এই ধরনের বেবি খুবই নেগলেক্টেড হয় এবং আমাদের সমাজে যদিও বলতে খারাপ লাগে যে পুরুষেরা সহজে ছেড়ে চলে যেতে পারে কিন্তু মেয়েরা বাচ্চাকে ছেড়ে যেতে পারে না সেই জন্য মা এবং বেবি দুজনের লাইফটাই অত্যন্ত কষ্টের কাটে মানে আমাদেরও একটা ডিউটি যে আমাদের কাউন্সেলিং করে এই ইনফরমেশনগুলো দেওয়া রাইট রাইট মানে এই কস্টিংয়ের ব্যাপারটা আমি জাস্ট ফান বলি আর কি যে আধা লোক তো লোক এক মাস দু মাসের স্মোকিং আর ড্রিঙ্ক ড্রিঙ্কসের এর হচ্ছে ওটাই আর কি আর কি

তো থ্যাংক ইউ মানে নাইস ডিসকাশন ছিল এটা নেক্সট টপিকে আমি চলে যাই যে আর একটা বার্নিং টপিক এটা যে আনমেরিড প্রেগন্যান্সি ইজ গেটিং কমন আই থিঙ্ক ডে টু ডে হ্যান্ডেল করতে হয় সিমিলারলি আমাদেরও আর কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মেবি হয়তো আঠারো বছর বা কুড়ি বছরের একজন মেয়ে প্রেগনেন্সি এসছে ডিউ টু এক্স ওয়াই জি রিজন এবারে সে নিজে টেস্ট করেছে টেস্ট পজিটিভ দেখে ও নিজে কিটসকে নিয়েছে অবশ্য নয় কিট আর কি যে হাউ আনসেফ ইট ইজ প্রথমে জাস্ট এটাই বলো তারপরে আমি নেক্সট কোয়েশনে যাচ্ছি মানে এটা একটা মজার গল্প দিয়ে শুরু করি তাহলে হয়তো তোমার মনে থাকবে যে ফার্স্ট তোমার সঙ্গে যখন ফোনে ইন্টারাকশান হয় আমাদের কিভাবে হয়েছে আই রিমেম্বার আই রিমেম্বার হ্যাঁ তো মানে আমার কাছে এমন একটা পেশেন্ট এসেছিলো এবং যে পেশেন্টটা এরকম নয় যে তার কাছে ইনফরমেশন নেই বা সে জানে না সেরকম নয় নলেজেবল পেশেন্ট তা সত্ত্বেও সে এরকম এমটিপি কিট খেয়েছে এবং তার টপিক প্রেগনেন্সি ক্লিনিক্যালি আমি তোমার কাছে পাঠিয়েছি যেহেতু সে তোমাকে পরিচিত এবং তুমি যখন আমাকে ফোন করেছো আমার ফার্স্ট আমি তখন কিন্তু মানে প্রফেশনালি ডিল করছি না আমি তুমি অ্যাজ এ জুনিয়র আমি ফার্স্ট বলছি যে আরে ওকে একটা খিস্তি একদম তারপরে আমি পরে ভাবছি যে ওর সাথে তো আমার ডাইরেক্ট পরিচয় নেই হতে পারে আমার জুনিয়ার কিন্তু আমার তো হোস্টেলের জুনিয়ার নয় তো সেই জন্যে এইরকম কিন্তু পেশেন্ট আমরা পাচ্ছি হুম দুটো অ্যাসপেক্ট আছে এক আমরা বিশেষ করে আমরা বা ইয়াং জেনারেশন ডাক্তার যারা তারা যে জিনিসটাতে খুব বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের একটা প্রাইভেসি এবং অটোনমি যখনই তুমি অ্যাডাল্ট হয়ে গেলে অ্যাডাল্ট মানে শুধু আঠেরো বছর নয় যদি তোমার মেন্টাল কম্পিটেন্স থাকে তুমি ষোলো বছর সতেরো বছর সেই জন্যে তোমার যদি বোঝার ক্ষমতা থাকে যে তোমার লাইফ তুমি কীভাবে ডিল করবে আমি সেখানে ইন্টারফেয়ার করার কেউ নেই এক এবং আমার দেশে সুপ্রিম কোর্টেরও একটা খুব ভালো জাজমেন্ট আছে যে কোনো মহিলা যদি সে তার প্রেগনেন্সি এন্ড করতে চায় তাহলে তার গার্ডিয়ান তার পার্টনার কারোরই দরকার নেই কারণ এটা তোমার বডিলি অটোনমি এই প্রেগনেন্সিটা তোমাকেই অ্যাফেক্ট করছে মানে তুমি যদি চাও এটা কন্টিনিউ করবে করবে তুমি যদি চাও এটা শেষ করে কারণ আগেকার দিনে এ প্রচুর ম্যাল প্র্যাকটিস হতো ইলিগাল অ্যাবর্শন হতো পেশেন্ট মারা যেত অসংখ্য টাকা পয়সার ব্যাপার ছিল সেই জন্যে আমরা যখন ক্লিনিকে বসি ইভেন আমরা ম্যারিড আনম্যারিড কোনো প্রশ্নই করি না পেশেন্ট এসে বলে আমরা খুব আমরা সাইন পোস্টে এখন হঠাৎ করে কাউকে যদি জিজ্ঞাসা করি আর ইউ সেক্সুয়ালি অ্যাক্টিভ তাহলে হয়তো একটু খারাপ শোনাবে সেই জন্য আমরা এইভাবেই অ্যাপ্রোচ করি যে দেখো তোমার চিকিৎসার জন্যে কিছু পার্সোনাল ইনফরমেশান জানার দরকার আছে তারপরে আমরা বলি যে তুমি কি সেক্সুয়ালি অ্যাক্টিভ যখন সে বলে তখন আমরা বলি যে মিস পিরিয়ড হিস্ট্রি আছে কি না তারপরে প্রেগনেন্সি তো এটা হচ্ছে গিয়ে মানে আমার জুনিয়রদের জন্য এবং অ্যাজ এ মেল গায়নোকোলজিস্ট আমরা অনেক সময় হেজিটেট করি যে সেক্সুয়াল হিস্ট্রি নিতে তো এক একবার সাইন পোস্টিং করো ডাইরেক্ট জিজ্ঞাসা করলে হয়তো অকওয়ার্ড তোমার ক্ষেত্রেও তার ক্ষেত্রে কিন্তু তুমি যখনই বলবে যে কিছু পার্সোনাল ইনফরমেশান জানা দরকার যেটা চিকিৎসার জন্য ইম্পর্টেন্ট তখন কিন্তু সেও কনসাস হয়ে যাবে যে না ডাক্তারবাবু আমাকে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারে যখন দেখলে যে প্রেগনেন্সি পজিটিভ আছে আর্লি প্রেগনেন্সি স্ক্যান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি একটু পিক প্রেগনেন্সি থাকে হয়তো এই ওষুধের জন্য একটু পিকটা ডিস্টার্ব হবে না কিন্তু একটুপিকের যে কমপ্লিকেশান ধরো রাপচার হলে ব্যথা হবে ব্লিডিং হবে তোমার এই ওষুধ খাওয়ার জন্য ব্যথা হবে ব্লিডিং হবে তুমি বাড়িতে বসে থাকবে যে না আমার তাহলে ডাক্তার ওষুধ দিয়েছে বলে এই জিনিসটা হচ্ছে বা আমি ওষুধ খেয়েছি বলেই ব্যথা হচ্ছে ব্লিডিং হচ্ছে আমাদের কাছে যখন আসবে আনমেরিড এক টপিক আরও একটা মনে আছে সে হচ্ছে কি ইংলিশে মাস্টার্স করা মেয়ে এবং যথেষ্ট শিক্ষিত তার কাছে সমস্ত ইনফরমেশান আছে সে গ্যাস অ্যাসিডিটি হয়েছে বলে বাড়িতে বসে যখন আসে আমাদের কাছে প্রায় পাঁচ ছয় হিমোগ্লোবিন মানে ইজিলি আমরা এই পেশেন্টটাকে লুজ করতে পারতাম তো সেই জন্যে আর একটা কারণে যায় না ডাক্তারের কাছে সেটা হচ্ছে কি অনেক সময় আমরা জাজ করি তুমি করো না আমি করি না কিন্তু এখনও বেশ কিছু লোক আছে যে যাচ আছে এবং পেশেন্ট বেরিয়ে যাওয়ার আগে এই কথা তো শুনতেই হয় যে পরের বার থেকে এইসব করবে না মানে উই আর নোবডি টু কমেন্ট তোমার পার্সোনাল লাইফ তোমার বডি অটোনমি তুমি কীভাবে লাইফটা লিড করবে তুমি কিভাবে দেখছো আমার কাজ হচ্ছে অ্যাজ এ স্কিল অ্যাজ এ নলেজেবল প্রফেশনাল যে তোমাকে গাইড করা তুমি যে প্রবলেমটা নিয়ে এসছো সেই জন্যে হিস্ট্রিনিয়া স্কিলটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে এরকম ফিল না করানো যে আমি তাকে জাজ করছি তাকে আমি খারাপ কিছু বলছি বা সোসাইটি তাকে খারাপ কিছু বলছি এই কনসেপ্টটা যখন আসবে তখন দেখবে সবাই ডাক্তারের কাছে এসে কনসাল্ট করবে তারপরেই প্রেগন্যান্সিটাকে এ করার আর্লি প্রেগনেন্সি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ কারণ একটোপিক যদি মিস হয়ে যায় তারপরে যখন রাপচার অবস্থায় আসে খুবই খারাপ এবং আরও একটা জিনিস বলা যদি খুব আর্লি স্টেজে এক আসে তার সাইজ যদি আমরা বলি যে সাড়ে তিন সেন্টিমিটারে কম হচ্ছে একটা হরমোন বলি বিটাইসিজি খুব কম তাহলে মেডিকেল ম্যানেজমেন্টও হয় যে সবসময় সার্জারি করতে হবে সেরকম ব্যাপার নেই কিন্তু যদি টিউবটা রাপচার হয়ে যায় পেটের মধ্যে অনেক রক্ত জমে যায় সেটা যেমন লাইফ লিমিট লাইফ থ্রেডনিং কন্ডিশন তখন টিউব বাদ দেওয়া ছাড়া উপায় থাকে না সেই জন্যে আনম্যারিড বা ম্যারিড হোক যদি আমরা প্রেগনেন্সি অ্যাবর্শন করতেই চাই ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং তার সাথে কমিউনিকেট করা কেউ তোমাকে জাজ করবে না কেউ তোমাকে খারাপ কিছু কথা বলবে না এখনকার দিনে ইয়াং ডাক্তাররা কেউই বলে না হ্যাঁ আগেকার দিনে ডাক্তারবাবুরাও বলে না এবং আরও একটা কথা যে আমাদের প্রফেশনাল ওয়েতে ডিল করা উচিত এরকম নয় যে আমরা প্যারেন্টিং অ্যাটিচিউড না তোমার এটা করলেই ভালো তুমি এটা করে নাও হ্যাঁ কারণ আমরা যেটা বারবার বলছি যে আমরা প্রফেশনাল হ্যাঁ আমরা কারো প্যারেন্ট নই কারো গার্ডিয়ান নয় যে আমি তার উপর কিছু একটা দিতে তো অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ এই অ্যাপ্রোচ যখন হবে তখন আরও বেশি পেশেন্ট ক্লিনিকে আসবে আরও বেশি পেশেন্ট তোমার কাছে যাবে আরও বেশি ডায়াগনোসিস হবে তাহলে আমরা একটুপিকে তো এখন মানুষ মারাও যায় হ্যাঁ তো সেইগুলো আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো রাইট রাইট তো জাস্ট আমি ওইটা জাস্ট শর্টে আমি বলতে চাই যে আনমেরিড যদি প্রেগন্যান্সি হয় জাস্ট গাইনকোলের কাছে আসুন ইউপিটি করার পর তারপর একটা আর্লি প্রেগন্যান্সি স্ক্যান করে দেখতে হবে যে দ্য মানে দ্য প্রেগন্যসি ইজ ইনসাইড ইউটারাস অর আউটসাইড ইউটারাস ইনসাইড ইউটারাস থাকলে গায়নকোলজিস্ট কনসাল্ট করবে যে ইট ইস ফাইন আর যদি আউটসাইড জরায়ুর বাইরে থাকে মানে একটু প্রেগনেন্সি দেন অ্যাকর্ডিং টু দ্য সাইজ যদি সাইজ কম থাকে মিথোটার দিয়ে ট্রায়াল করা হয় অ্যান্ড সার্জিক্যাল অপশন তো আসে আছে এটাই বলার যে কোনো স্টিগমার কোনো ব্যাপার নেই ইট ইজ ইউর বডি ইউর লাইফ ইউর ডিসিশন যে হোয়াট ইউ ওয়ান টু ডু আর কি বাট নিজের লাইফ যাতে ডেঞ্জারে না যায় হয়তো মানে প্রবলেম হয় মানে টপিক যদি হয় আমি বলছি বাই বাইদ স্ট্যাটিস্টিক্স বলছে হচ্ছে যে হান্ড্রেড প্রেগনেন্সির মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ প্রেগনেন্সি ইন ইন্ডিয়া একটু প্রেগনেন্সি একটু প্রেগনেন্সি গ্রামের দিকে আরো বেশি হয় কারণ যদি টিউবে কোনো ইনফেকশন থাকে যদি টিউবের কাজ অতটা ভালো না থাকে টিউবের মোটিলিটি ভালো না থাকে তাহলে অনেক সময় একটু বেগে চান্স পায় হ্যাঁ বা আগে কোনো সার্জারি হলো সেই জন্য যাই হোক ডাক্তারবাবুর কাছে যেতে যেন হেজিটেড না এক্স্যাক্টলি আর কি যে লোকে ভাবে যে একশো জনের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় দুজনের তো হয় তো এবার সেটা যে হবে আর কি তার লাইফটা কিন্তু একটা রিস্ক আছে আর কি এবার হয়তো দশ হাজারের মধ্যে একজন হয়তো পেশেন্ট মারা যায় বাট হোয়াট ইফ যে ওই যে ফ্যামিলি মারা গেল তার তো একটা একটা মানে তার মেয়েই তো মারা গেল তার লস ব্যাপারটা হচ্ছে এটাই আর বেসিক্যালি সো একটু প্রেগন্যান্সি নিয়ে যে বললাম আমি আনমারিড প্রেগন্যান্সি নিয়ে ডক্টর সুশন যেটা বললেন আর কি তো ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার নাও নেক্সট কোয়েশ্চেন আমি বলছি যে তোমার এই নাও তোমার যে এক্সপিরিয়েন্স কোনো মেমোরেবল কোনো ওটি বা কোনো মেবি চ্যালেঞ্জিং কোনো পার্টিকুলার কোনো একটা দিনের কথা যদি শেয়ার করতে চাও দেখো মানে মেমোরেবল অনেক মেমোরেবল ব্যাপার আছে আমি দুটো জিনিস বলতে চাই একটা হচ্ছে গিয়ে আমি যখন আমরা এমবিবিএস পাস করার পরে হাউস টফশিপ করার পরে আমি একটা খুব ভালো জায়গায় ছিলাম এবং যেখানে আমি এখন সবাইকে বলি যেটা আমার সেকেন্ড হোম সেটা হচ্ছে গিয়ে দার্জিলিং জেলার সুখিয়া পুখরি বলে ঘুম আর মানিভঞ্জংয়ের মাঝখানে ওকে তো ওখানে মেমোরেবল বলতে তখন আউটডোর চলছে ধরো ওখানে তো প্রচণ্ড ঠান্ডা ওই পেশেন্টও খুব কম হয় আউটডোর ওই রকম পঁচিশ ছাব্বিশ তিরিশ পেশেন্ট হতো আর সমস্ত পেশেন্টই দেখতে হতো তখন ওই জায়গা থেকেই গান প্রতি পেশেন্ট যে ওখানে প্রচুর ডেলিভারি করাতাম হ্যাঁ প্রচুর কারণ ওখানে কিছু ছিল না সিস্টার ডাকলো যে ডাক্তারবাবু একটা পেশেন্ট এসছে মনে হয় কনভালশন হচ্ছে আনকনসাস পেশেন্ট গিয়ে দেখলাম যে আনকনসাস বটে কিন্তু তার সারা শরীর থেকে ওখানে যে দেশি মদ হয় রক্সি তার বন্ধ করেছে ওকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে একটু সুগার দেখা যায় সুগার সুগার একদম কম চ্যানেল ফ্যানেল করে তারপরে পেটে হাত দিয়ে দেখলাম যে সে এবং টার্ম প্রেগনেন্ট ঠিক আছে আমরা যখন ভেজানাল এক্সামিনেশন করি বুঝতে হয় দেখলাম যে বাচ্চার মাথা অনেকটা নিচে নেমে গেছে কিন্তু বেবির হার্টবিট দেখা গেল যে খুবই কম সত্যরাশি সত্যরাশি এরকম ডেলিভারি করতো মা তো কোনো রকমভাবে সে আনকনসিয়াস একটু সুগার মানে গ্লুকোজ ইনফিউশন দেওয়ার পরে কিছুটা কনসাসনেস হলো কিন্তু মানে তাকে ধরে রাখা যাচ্ছে না এও করা যাচ্ছে না এই অবস্থা এবারে বেবিটা যেহেতু হার্টবিট আছে যা হোক করে আমরা ফর্সেফ দিয়ে বেবিটাকে ডেলিভারি করলাম কিছুক্ষণ পরে মা যখন তার হাজব্যান্ড এলো সেও রকম তার আগে চারটে পাঁচটা বেবি আছে এবং তারা কোনোভাবে ওখান থেকে চলে যেতে পারলে হয় এই বেবিটাকে তারা নেবে না এইবারে অনেক নিঃসন্তান দম্পতি থাকে বা অনেকে থাকে তারা খবরটা পেয়েছে অনেকে এসছে তারা বলেছে যে ডাক্তার ও বেবিটা আমাদের দিয়ে দিন এভাবে তো করা যায় না আবার কি হবে ঘন্টা তিন চার পরে যখন ওই মহিলা কনসাস হয়েছে আমরা কোনোভাবেই আর তার খোঁজ পেলাম না সে হাজব্যান্ডের সাথে চলে গেছে ওকে হ্যাঁ বেবিটা ওই অবস্থায় ওখানে বেবির কোনো সেট খুব একটা ছিল না আবার যেহেতু খুব ঠান্ডা জায়গা আমরা নিজেরাই এবং এখানে একজন মানে আমার খুব একদম নিজের দাদার মতো সৌরভ কুণ্ডু বলে ওখানে বিয়েমহিত ছিল সে সমস্ত রকম ফোটোথেরাপি ওয়ার্মার যতটুকু ফ্লুইড গরম করার জন্যে যা সেট মানে তো প্রচণ্ড ঠান্ডা সেই সব অ্যারেঞ্জ করে আমরা মোটামুটি নিজেদের কাজ চালানোর মতো একটা ব্যাপার করে রেখেছিলাম তো সেই আমাদের এনআইসিউতে বেবিটাকে রাখা হলো এবার প্রায় চারজন পাঁচজন এসছিল সবাই বলছে বিভিন্ন তোমরা থাকো এর যা প্রয়োজন লাগে কিনে দাও কারণ আমাদের ক্ষেত্রে তো পুরোটা এ করা সম্ভব না প্রায় সন্ধ্যে ছটার সময় রাউন্ড দিলাম দু একজন ছিল রাত্রে এগারোটার সময় এসে দেখলাম একজন মহিলা সে তখনও ওই বেবিটার সঙ্গে আছে আর বাকি কেউ নেই তারপরে ওই বেবিটা ধীরে ধীরে সুস্থ হলো সে সব সময় থাকতো তার আগে একটা ছেলে আছে তারপরে কোনো কারণে এটা গার্ল বেবি ছিল তারপরে সে ওই বেবিটাকে অ্যাডপ্ট করে হ্যাঁ এবং সেই বেবিটা মানে এখন সে বড় হয়ে গেছে প্রায় ক্লাস ফোর বা ফাইভে পড়ে মাঝে মাঝে ওই দিদির ছবি পাঠায় মানে এটা একটা কি বলবো যে একটা নিউ লাইফ তৈরি হওয়ার মতো হয়তো বিরাট কিছু এই কেসটার মধ্যে চ্যালেঞ্জিং কিছু নেই কিন্তু এটা লাইফের একটা লুকিয়ে আছে একটা মেমোরি লুকিয়ে আছে এবং যখন সে ওই ছবি এবং তার ফ্যামিলির সাথে প্রচুর আমাদের একটা সম্পর্ক হয়ে গেছিলো এখন সে কার্সিয়াংয়ে থাকে হ্যাঁ সেই মেয়েটা একদম প্রিন্সেসের মতো আর এটা একটা লাইফের আরেকটা মেমোরেবল কেস সেটা হচ্ছে গিয়ে নয়াগ্রামে প্রায় এক দেড় বছর আগে এরকম ষোলো সতেরো বছর বয়সে টিন এজ প্রেগন্যান্সি লেবার রুমে এসছে আনকনসিয়াস কনভালশন হয়ে সিস্টার ডেকেছে যখন গিয়ে দেখলাম চ্যানেল করতে করতে ম্যাকসাপ দেওয়া হবে পেশেন্টের কার্ডিয়া গ্যারেস্ট না এবার একটা জিনিস হয় পেরিমোটাম সিএস আমরা বইয়ে পড়েছি যে যদি দেখা যায় যে প্রেগন্যান্ট মহিলা মোটামুটি ওই চব্বিশ সপ্তাহের পরে তাদের হার্ট স্টপ হয়ে গেল তাহলে রিসাসিটেশন ভালো করার জন্যই তুমি বেবিটাকে বের করে দাও হ্যাঁ বেবি বাঁচলো বা বেবি বাঁচলো না সেটা ইম্পর্টেন্ট না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেবি বের করে দেওয়ার পরে রিসোসিটেশন অনেকটা ভালো হয় মা বেঁচে যেতে পারে আমি কোনো দিন করিনি নিজের লাইফে দেখিও নিই পেরিমোটাম সিএস হার্ট স্টপ হলো এবারে সঙ্গে সঙ্গে মানে অফসে তোমার আরেকটা জিনিস হচ্ছে তোমাকে একটা সলিড ডিসিশান নিতে হবে এবং কুইক ডিসিশান নিতে হবে আমরা ডিসিশান নিলাম যে পেরিমোটাম সিএস করবো কারণ তিন চার মিনিট হয়ে গেছে বলে যে চার মিনিট রিসোসিটেশনে যদি কাজ না হয় তুমি সিএস করে দাও আমাদের যে সিস্টার ছিলেন অন ডিউটি নার্স ওটির রিয়াদি মানে অ্যাডিনালিন রাস মানুষকে কতটা স্ট্রং করে দেয় ওইখানের মধ্যে সে সঙ্গে সঙ্গে একটা স্ক্যালপেল ব্লেড আর একটা কর্ট ক্লেম নিয়ে এলো সঙ্গে সঙ্গে আমরা ওইখানে সিএস করলাম সে ইনটিবিয়েট করলো এবং প্রায় আধ ঘন্টা সিপিআর দেওয়ার পরে কিছুটা তার অল্প অল্প করে বেবিটা বের করার পরে ফিরেছিল এবং পেডিয়াট্রিশিয়ান ছিলেন মানে ডক্টর আরেন দাস উনি বেবিটাকে নিয়ে গেলেন এনআইসিউতে পেশেন্ট তারপরে সিসিইউতে শিফট হলো পরের দিন সকালবেলা একটু কনসাস হলো বিকেলবেলা এক্সট্রুবেট হলো মানে এটা একটা নিউ লাইফ এবং পেরিমটাম সিএস আমি লাইফে এই একটাই কেস করেছি অনেক শুনেছি বা লিটারেচারে পড়েছি এইটা হচ্ছে গিয়ে খুব এক্সপিরিয়েন্স আর যদি চ্যালেঞ্জিং যদি বলো টেকনিক্যালি সেটা হচ্ছে গিয়ে যারা এই করে বা এনোমেট্রিস সার্জারি করে তারা জানবে যে এনোমেট্রিসির সার্জারি হচ্ছে গিয়ে খুবই চ্যালেঞ্জিং সার্জারি কারণ সব কিছু জড়িয়ে থাকে এইবারে পেশেন্টের কি হলো উনি প্রফেস বাই প্রফেশন স্কুল টিচার তার কেন বলছি তার দুজন মেয়ে আছে হ্যাঁ একজন তখন হয়তো ক্লাস টুয়েলভে পড়ে একজন ওই সেভেন এইটে পড়ে হাজব্যান্ডও স্কুল টিচার এন্ডোমেট্রোসিস হয়ে ইউরেটার ডান দিকের ইউরেটারের স্ট্রিকচার হয়ে গিয়ে ডান দিকের কিডনিটা পুরো ফুলে আছে হাইডোনিফ্রোসিস হয়ে গেছে আর একটা ওভারিয়ান বড় সিস্ট আছে আমাদের প্ল্যান ছিল যে পেশেন্টের সাথে অনেক আলোচনা হয়েছে যে আমরা চেষ্টা করব যে স্টেন্টিং করে দেওয়া নিচ দিয়ে সিস্টোস্কোপিক করে ইউরেটারের মধ্যে একটা ক্যাথেটার ঢুকিয়ে দেয় যদি ঢোকাতে পারা যায় তাহলে ওটা একটু ওপেন হয়ে যাবে ফেস্টেকটমি করে বেরিয়ে আসবে কিন্তু পেটের মধ্যে ঢুকে দেখা গেল যে স্টেন্টিং করা যাচ্ছে না নিজ দিয়ে সমস্ত কিছু জড়িয়ে আছে তখন যেটা করতে হয় যে আমরা বলি যে নিওসিস্টোস্টমি ইউরেটারি মানে ইউরেটারটা কেটে যে অংশটা খারাপ আছে তার উপর থেকে এসে আবার ব্লাডারে জুড়ে দেওয়া অনেকটা সময় লেগেছিল অনেকটা চ্যালেঞ্জিং অপারেশন এবং অপারেশনের পরে যেহেতু পেট সম্পূর্ণ জড়িয়েছিল ব্লাড লস হয়েছে পেশেন্ট প্রথম আটচল্লিশ ঘন্টা পেশেন্টের একটু কন্ডিশনে ছিল ধীরে ধীরে ইম্প্রুভ করলো এবারে সোশ্যাল মিডিয়ার ভালো জিনিসও বলি এবারে যে বললে না যে একটা খারাপ কেস হওয়ার পরে তুমি খুব লো ফিল করছিলে সাত দিন আট দিন তো আমার এই যে কেন তার ফ্যামিলিটা বললাম যে একটা লাভিং ফ্যামিলি দুটো ফুটফুটে মেয়ে আছে একটা লাভিং হাজব্যান্ড আছে মনে হলো যে আমরা সার্জারিটা করতে গিয়ে তার কিছু খারাপ করে দিলাম না তো ঠিক প্রায় সিক্স সেভেন উইক্স পরে এমনি পেশেন্ট রেকভারি হচ্ছে কোথাও একটা ঘুরতে গিয়েছিলো যেহেতু লোকাল পেশেন্ট সুবর্ণরেখা নদীর ধারে পুরো ফ্যামিলি মিলে জলে নেমে স্নান করছে আর পোস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোথাও দিয়েছে দেওয়ার পরে একটা রিয়েলাইজেশন হলো যে না তাদের লাভিং মাদারকে আবার তাদের কাছে মানে অসুস্থ মাদারকে অসুস্থ করে ফিরিয়ে দিতে পারলাম তো এইটা একটা চ্যালেঞ্জিং এমনি সার্জেনাল লাইফে অসংখ্য চ্যালেঞ্জিং কেস থাকবে কিন্তু এইটা একটা মেমোরেবল নাইস 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 মানে রেলি আর কি যে প্রফেশনাল ফার্স্ট সেগমেন্ট যেটা নিয়েছিলাম আমি এটা হেলড অফ দ্য সেগমেন্ট অনেক কিছু ডিসকাশন হলো তোমরা নেক্সট সেগমেন্টের সেকেন্ড সেগমেন্ট নিয়ে এবার আমরা শুরু করি যেটা বলেছিলাম আমরা যে প্রথমে আমরা প্রফেশনাল থিংস গায়েনকোলজি টপিকস নিয়ে ডিসকাস করব নেক্সট সেগমেন্ট ইজ লাইফ অ্যান্ড ফাইনান্স সো প্রথমে আসি যে তোমার হবি কী কী মানে ডাক্তারি ছাড়া আর কি কী তোমার ভালো লাগে দেখো মানে আমাদের ছোটোবেলায় যেভাবে কেটেছে তখন মোটামুটি ঘাটে ঘুরে কারণ আমি একদমই গ্রামের ছেলে হ্যাঁ তুমিও কিছুটা রিলেট করতে পারবে গ্রামের স্কুল থেকেই পড়েছি তারপরে ইলেভেন টুয়েলভ এইখানে বিদ্যাসাগর বিদ্যাপীঠে পড়েছি তারপরে এসএস কেমে চলে যাই তো ছোটোবেলায় হবি বলে এই জিনিসটা সেইভাবে হয়তো আলাদা করে কিছু ডেভেলপ হয়নি ঘুরে বেড়াতাম সব থেকে ভালো লাগতো যেটা এখন যেটা এখন সবাই বলে হবি যে মাছ ধরতে খুব ভালোবাসতো ফিশিং হ্যাঁ এখন এমনকি আমরা ট্রেকিংয়ে উত্তরাখণ্ড গেছি ওখানেও কোন জায়গায় ফিশিং হয় ট্রাউট সেখানে গিয়ে আমরা এই করেছি সব ইকুইপমেন্ট জোগাড় করে তো এইটা একটা বলা যেতে পারে আর যেহেতু বললাম যে সুখিয়া পুখরি সেকেন্ড হোম এখানে নেচার এতটা ভালো এবং মানুষ এতটা তাদের ফেস এতটাই অ্যাট্রাক্ট করে ওখানে গিয়ে একটা নেশা তৈরি হয় সেটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি ওকে তো ওখানে একটু কাজের পরিমাণ কিছুটা কম ছিল হ্যাঁ তো ফটোগ্রাফি খুব করতাম হ্যাঁ এখনও যে একদম করি না তা নয় কিন্তু ফটোগ্রাফি একটা নেশা এবং তার এক কিছু খারাপ দিকও আছে যেহেতু ছোটো জায়গায় যদি তুমি প্রত্যেক ফটোগ্রাফি করো সেই লোকগুলো যখন তোমার থাকবে না তোমাকে ছেড়ে চলে যাবে যখন ছবিগুলো দেখবে খুব একটা কষ্ট হবে তো এইটা একটা নেশা আর হচ্ছে গিয়ে যেহেতু পাহাড়ে ছিলাম ট্রেকিং করতে খুবই বন্ধুদের সাথে ট্রেকিংয়ে মাঝে মাঝে চলে যাই হ্যাঁ যতটা সম্ভব অন্যদের কাজকর্ম দিয়ে এই আপাতত যদি হবি বলতে হয় আর অফকোর্স সার্জারি হচ্ছে গিয়ে একটা এটা যদি হবি বলা হয় তো বিগেস্ট হবি কারণ একটা সাকসেসফুল সার্জারি বা একটা বড় সার্জারির পরে যে স্যাটিসফ্যাকশন আছে সেটা কোনো হবে বলে বোঝা না যাবে না এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলি যে হবিস পারসিউ করা কতটা ইম্পর্ট্যান্ট আর কি সো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সুইচ অফ ফ্রম ওয়ার্ক অ্যান্ড গিভ টাইম টু ইউর হবিস আর কি অনেক সময় কি হয় যে উদাহরণ আছে দেখো যে অনেক সিনিয়র সার্জন বা সিনিয়র কোনো অন্য কোনো সাবজেক্টের ডাক্তার ওয়ার্ক 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 খালি করে আর কি এই ওয়ার্ক থেকে বেরিয়ে নিজের হবিজের প্রতি টাইম দেওয়া কতটা ইম্পর্টেন্ট আর কি ফর ইউ এটা তোমার পার্সোনাল ডেফিনেটলি তুমি কি বলতে চাও আমার পার্সোনাল এবং আমি যেহেতু ধরো কিছুটা চেষ্টা করি যে আমাদের যারা জুনিয়র আছে তাদের সাথেও কিছুটা কমিউনিকেট করার জন্যে এবং যদি তুমি বিভিন্ন জায়গায় খবর টবর দেখো যে এখন মেন্টাল হেলথের যে স্ট্যাটাস হম প্রচুর ডাক্তার সুইসাইড করছে ডেভেলপ কান্ট্রি গুলোতে তো হচ্ছেই এন কিছুদিন আগে একটা রিপোর্ট হলো যে ইউকেতে প্রচুর ডাক্তার সুইসাইড করেছে আমার দেশেও সেটা হচ্ছে পিজিআই আই লাস্ট বছর হয়েছিল পিজিআই চণ্ডীগড়ের যে র্যাঙ্ক ওয়ান ছিল র্যাঙ্ক ওয়ান কি টু ও সুইসাইড করেছিল লাস্ট বছরই এনএমসি একটা পোর্টালি খুলেছে যেখানে তোমার কোনো যদি মেন্টাল হেলথ ইস্যু থাকে তুমি ডাইরেক্টলি কথা বলো সেই জন্যে তোমার যদি হবি না থাকে তুমি যদি বন্ধু বান্ধবকে ফ্যামিলিকে সময় না দাও তুমি যদি সবসময় একই কাজ করতে থাকো তাহলে তখন কি হবে তোমার মতো যারা আরও একই কাজ করছে তখন তুমি তার সাথে কম্পেয়ার করবে যে ওর এতটা হলো আমার এতটা হচ্ছে না কেন ও এই লেভেলে সার্জারি করছে আমিও তো ভালো সার্জেন আর কোনো সার্জেন সে নিজেকে কিন্তু কারো থেকে ইনফিরিয়র ভাবে না হ্যাঁ তাহলে আমিও তো একসাথে শুরু করেছি বা আমিও রেডোলজি একসাথে শুরু করেছি ওর এতগুলো কেস হচ্ছে ও ভালো সেন্টারে করছে আমার হচ্ছে না কেন সেই মেন্টাল হেলথ ইস্যুটা যাতে না হয় তার জন্যে ব্রেক নেওয়াটা অবশ্যই দরকার অবশ্যই দরকার ব্রেক বলে তোমাকে হয়তো এখান থেকে সাত দিনের জন্য বেরিয়ে যেতে হবে সেরকমও নয় এই যে আমরা কথা বলছি এটা তো কাজের থেকে ব্রেক ব্রেকি বা ধরো তুমি আমাকে ফোন করলে আমি আমার বন্ধুকে ফোন করলাম বিকেলবেলা গিয়ে চা খেলাম একটা রাস্তার ধারে গিয়ে আড্ডা দিলাম তো তোমাকে সবসময় একই গিয়ারে যাওয়া চলবে না হ্যাঁ আর অফকোর্স আমি নিজের ক্ষেত্রে বলি আমি যদি কোনো জায়গায় ঘুরে আবার যখন আসি অ্যাটলিস্ট প্রথম এক সপ্তাহ পনেরো দিন কাজটাকে কাজই মনে হয় না পেশেন্টের সাথে কমিউনিকেশান আরও ভালো হয় সবসময় চেয়ারফুল থাকার চেষ্টা করি হাসি খুশি আবার যখন তোমার খুব মনোটো হয়ে যাচ্ছে যে অনেক দিন হয়ে গেল তখন মনে হচ্ছে যে আর পাচ্ছি না আর একটা ব্রেক দরকার তো সেই জন্যে হবি পার্সিউ করা একটু বেড়াতে যাওয়া একটু প্লেস চেঞ্জ করা একটু নতুন মানুষের সাথে কথাবার্তা বলা এটা খুবই দরকার এবং কিছুদিন আগে একটা মেম্বারশিপ এক্সাম দিতে গেছিলাম ও মানে হ্যাঁ তো ওখানে যাওয়ার আগে একটা অ্যাংজাইটি ছিল যে এখান থেকে চলে যাচ্ছি এতদিন ব্রেক নিয়ে আমার পেশেন্টগুলোর কি অসুবিধা হবে পেশেন্টগুলো কিছু ভাববে কি না এবং এটা আমি আমার জুনিয়রদেরও বলতে চাই এবং এটা এই ব্যাপারে এখানে একজন সার্জেন্ট ডক্টর টি কে আমাকে খুব মোটিভেট করেছে আমি যখন ল্যাপ্রোস্কোপি নিয়ে ভাবছি যে পড়তে যাব দিল্লিতে কি যাব না ডক্টর আর কে মিশ্রের কাছে উনি বলেছিলেন যে তুমি চলে যাও তোমার তোমার জন্য ওয়েট করবে কেউ তোমাকে ছেড়ে যাবে না জুনিয়রদেরও বলছি যারা ভাবছে যে না আমি এখান থেকে চলে গেলে আবার এসে আমার এখানে পেশেন্ট পাবো কিনা না তো পেশেন্ট এগুলো নোট করে যে ডাক্তারবাবু যাচ্ছে সে আরও স্কিলফুল হয়ে আসবে আরো নলেজেবল হয়ে আসবে সেই জন্যে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস তোমার একটু পেশেন্ট ফ্লোটা কম থাকবে তারপরে কিন্তু দেখবে যে তোমার পেশেন্ট অনেক বাড়বে সেই জন্য হবি পার্সিউ করা অবশ্যই দরকার ফ্যামিলির সাথে এবং বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে হয়তো তুমি সব কিছু শেয়ার করতে পারবে না কিন্তু তোমার কিছু ফ্রেন্ড ফর লাইফ থাকবে স্কুলের ফ্রেন্ড থাকবে যাদের সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে ভালো খারাপ এইটা কিন্তু লাইফের একটা বড় দিক এবং তুমি বড় সার্জেন বলে যে তোমার পার্সোনাল লাইফ থাকবে না এই কনসেপ্ট থেকে মানে ডেভেলপ কান্ট্রিগুলো তো আর তো সরেই এসছে তাদের কাছে এটা একটা ক্রাইমের মতো যে তুমি সারাদিন মেশিনের মতো কাজ করে যাচ্ছো এবং আমাদেরও মনে হয় যে এখান থেকে পরের স্টেপে যাওয়া উচিত আমি জাস্ট এই প্রসঙ্গে একটা কথা বলি একজন আমাকে বলেছিলেন যে একটা ফোর হুইলার গাড়ির যেমন চারটে চাকা আছে আর কি সেরকম আমাদের লাইফেরও ওরকম চারটে চাকা আছে আর কি যে কাজ হলো একটা চাকা কাজের পরে ঘরে এসে ফ্যামিলি লাইফ যেটা পার্সোনাল লাইফ সেটা আর একটা চাকা ঘুরতে যাওয়া একসেট্রা সেটা একটা চাকা মেবি মানে একটা হবিসকে পারসিউ করা সোশ্যাল লাইফ একটা থাকে সেটা একটা চাকা সো চারটে চাকাতে যদি হাওয়া থাকে তবেই গিয়ে ওই গাড়ি চলবে আর কি যদি আমার দুটো চাকাতে প্রচুর হাওয়া আছে আর দুটো চাকা পাংচার হয়ে গেছে তো সে গাড়ি ঠিক চলবে না উল্টে যাবে আর কি তো ইট জাস্ট লাইক আর কি তুমি যদি এখন ক্লাইম্বিং না করো ট্রেকিং না করো তুমি হয়তো ষাট বছর বয়সে কাঁধে এক বস্তা টাকা নিয়ে তুমি কিন্তু করতে পারবে না লোকের ঘাড়ি চেপে যেতে হবে সেই জন্য কোর্স দরকার অ্যাডভেঞ্চার তোমাকে এই সময়ই করতে হবে হ্যাঁ খারাপ কাজও এই সময়ই করতে হবে নাহলে পরে তুমি এতটাই ক্যালকুলেটিভ লাইফ হয়ে যাবে যে তুমি কোনো মিস অ্যাডভেঞ্চারও করতে পারবে না যেন যা করা করে নিতে হবে ঠিক তো নেক্সট একটা কোশ্চেন বলি যে স্পেশালি কেউ হোয়াটসঅ্যাপে কেউ ডাক্তাররা যখন ভ্যাকেশনের জন্য কোনো টাইম নিচ্ছে বা কোনো রেস্টুরেন্টে খেতে দিচ্ছে যাচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ছবি টবি ছাড়ি বেশ জন হয় যে কিছু ইনফর্মাল ড্রেস বা ইনফর্মাল কিছু লুকস এটসেট্রা আর কি তো লোকজন ওটাতে জাজ করে যে ডাক্তারটা ভালো কি খারাপ এটা লোকজন জাজ করে কিন্তু এটা এটা ট্রু এটা স্পেশালি যারা পেশেন্টদের থেকেও মেন হচ্ছে যারা স্টাফ স্পেশালি হয় আর কি মানে এটা আনফর্চুনেট টু সে আর কি এটা কিন্তু জাজ করে যে ডাক্তারটা ভালো কি খারাপ ডাক্তারের স্কিলস উপর স্কিলসের সাথে এই যে ইনফরম্যালিটিসের একটা কানেকশান হয়ে যায় আর কি তো এটা নিয়ে কী বলতে চাও আর কি যে ইজ ইট রিলেটেড টু যে নিজের পার্সোনাল লাইফে কী করছে তার সাথে কি প্রফেশনাল লাইফের স্কিলসের কোনো রিলেশান আদৌ আছে কি দেখো যেহেতু আমরা সোসাইটির মধ্যেই থাকছি তো সেই জন্য এগুলো আমাদের এফেক্ট করবে আমি যদি বলি যে আমি একদম মানে কি বলবো যে আমার হার্ট একদম আয়রনের তৈরি কোনো কিছু আমাকে এফেক্ট করে না আমি নিজের কথাটা বলে বেরিয়ে গেলাম এরকম ব্যাপার নয় আবার সোশ্যাল মিডিয়াতে যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছে ধরো এনটি স্ক্যান নিয়ে আমি দু মিনিট কথা বললাম তুমি তিন মিনিট কথা বললে আমরা কত লোকের কাছে পৌঁছোতে পারি তুমি তোমার ক্লিনিকে বসে আমি আমার ক্লিনিকে বসে এতজনকে কি বলতে পারতাম এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার গুড অ্যাসপেক্ট গুড অ্যাসপেক্ট কিছু লোক কিন্তু এটাও দেখবে যে এই ডাক্তারবাবু তার সময় বের করে এন্টি স্ক্যান নিয়ে কথা বলছে কিছু লোক তোমাকে কিন্তু এইভাবেও জাজ করবে হয়তো এদের কাজ নেই এদের পেশেন্ট নেই সেই জন্য এবারে তুমি কীভাবে ব্যাপারটাকে নেবে হ্যাঁ সবসময় অ্যাভয়েড করা যায় না অনেক সময় রাগ হয় হ্যাঁ আবার বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোকে তোমাকে স্পোর্টিংলি নিতে হবে অ্যাভয়েড করাটাও একটা বড় আর্ট আর কি যে তোমাকে অ্যাভয়েড করাটা শিখতে হবে অবশ্যই এবং আগেকার মতো ব্যাপারটা নেই এখন পেশেন্টও বোঝে হ্যাঁ যে একটা পেশেন্ট যদি তার অ্যাপিয়ারেন্স খুব ভালো হয় হ্যাঁ সে যদি ওয়েল ড্রেসড হয় ডাক্তারও তাকে সময় দিয়ে কথা বলে আমরা এই ব্যাপারটা কিন্তু ইগনোর করতে পারি না একটা খুব মেসি পেশেন্ট খুব স্মেলি পেশেন্ট সে যখন আসে আমরা চেষ্টা করি তার ট্রিটমেন্টটা সব কিছু দেওয়ার কিন্তু হয়তো তুমি না চাইলেও তোমার টাইম স্পেন্ডটা অনেকটা কমে যায় সেই রকমই তোমার ডাক্তার যদি অ্যাপ্রোসেবল না হয় তার অ্যাপিয়ারেন্স যদি ঠিকঠাক এই বলে এরকম নয় যে খুব ফর্মাল হতে হবে কারণ আমরা যে জায়গায় কাজ করি আমার অ্যাপিয়ারেন্স যদি এরকম হয় পেশেন্ট যদি আমার সাথে রিলেট না করতে পারে যদি আমার অ্যাপিয়ারেন্সের জন্য আমার গেট আপের জন্য ডিস্টেন্স তৈরি হয় তার থেকে তুমি ক্যাজুয়াল থাকো সেটা অনেকটাই বেশি এবং ঘুরতে গেলে কোথায় গেলে সেটা পুরোটাই কিছু লোক কিছু কমেন্ট করবে হ্যাঁ বলিং সব জায়গায় হয় স্টুডেন্ট লাইফ থেকেই আসছো হ্যাঁ বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট তারা যখন পড়াশুনো করে তখন তাদেরকে পড়ুয়া বলে অনেকে করে আবার পেশেন্ট সবসময় চাই যে একজন নলেজেবল ওর কাছে যেতে হ্যাঁ সেই জন্যে কিছু জিনিসকে ইগনোর করতে হবে অ্যাভয়েড করতে হবে বাকি নিজের লাইফ নিজের মতো করে চলতে হবে কিন্তু তুমি যখন ক্লিনিকে আছো ইউ আর টোটালি প্রফেশনাল যখন তুমি ক্লিনিকের বাইরে আছো তোমার লাইফ তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে আমার মনে হয় সেভাবেই মানে এই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি মানে বলতে চাইছি আর কি যে আই থিঙ্ক যখন আমি কাজে আছি প্রফেশনাল টাইম যখন আমি কাটাচ্ছি ওই টাইমে জাজ করা ইজ বেটার দেন আমি যখন পার্সোনাল টাইমে আছি লোকজন কি করে যে এই দুটোকে কানেক্ট করে আর কি আমি পার্সোনাল লাইফে আমি যদি কোথাও একজন আছে আর কি মানে ও ও তো সারাদিন ছবি দিতে থাকে এরকম অনেকে একজনকে বলেছে আর কি এই আলোচনাও তো হবে যে এরা দুজনে বসে কাজ নেই এদের নিশ্চয়ই সার্জারি নেই এর নিশ্চয়ই পেশেন্ট নেই স্ক্যান নেই সেই জন্য গল্প করছে হ্যাঁ হ্যাঁ নেগেটিভ পিপুল অলওয়েজ থাকে আবার এখান থেকে যদি ধরো তিনটে পেশেন্ট কালকে স্ক্যান করে যদি একটা আনম্যারিড প্রেগনেন্সি ধরো তুমি একটোপিক থেকে সে বেঁচে গেল এটা তো একটা বড়ো অ্যাচিভমেন্ট সেভাবেই দেখতে হবে লাইফ তো আমারও মনে হয় যে কাজের স্কিলস ওয়াইজ কি আমি আমি যখন কাজ করছি একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলছে যখন তার স্কিলস অনুযায়ী আমি ওকে জাজ করি ও মাঠের বাইরে কি করছে সেটা আই থিঙ্ক প্রফেশানের সাথে কোনো রিলেটেড নয় আমারও যেটা মনে হয় আর কি তো নেক্সট আর একটা সেন্সিটিভ জিনিস আমি বলি যে হোয়াট ইজ ইওর ভিউ অন মানি এটা আমি এই জন্যই বলছি বিকজ আমাদের কান্ট্রিতে বা আমাদের স্টেটে বা আমাদের এই সারাউন্ডিংসে হয়ে আছে যে খালি ডাক্তার নয় যে প্রফেশনেই যদি কিছু বড় কিছু করেছে বা টুকটাক যদি একটু ঠিকঠাক কামাচ্ছে আর কি তো সেটাকে রং নজরে দেখা হয় আর কি যদি চুরি করে আমি ইয়ে করিত আর কি যদি কারোর টাকা মেরে যদি ইয়ে করছে তবে সেটা ঠিক আছে কিন্তু নিজে মেহনত করে যদি ভালো কিছু যদি করছে ঘর বাড়ি বানাচ্ছে গাড়ি কিনেছে বা লাইফে ভালো কিছু করছে ইজ আর্নিং গুড তবে ওটাকে একটা অন্যরকম একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে দেখা হয় আর কি সো হোয়াট ইজ ইউর ভিউ অন মানি আমি পার্সোনালি এটা জিজ্ঞেস করছি যে মানিকে তুমি কোন নজরে দেখো আর ইজ ইট ইম্পর্ট্যান্ট ইজ ইট ওকে টু চেস মানি নাকি জাস্ট মানি নাথিং ম্যাটার করে না অ্যাটসেট্রা আর কি আমি এই জিনিসটা বলছি এতটা মানে সিম্পল অ্যানসার নয় আমি একটু সময় নিয়েই আলোচনা এক হচ্ছে কি যখন তুমি তোমার কেরিয়ারের শুরুতে আছো তোমার মাথায় থাকা উচিত যে আমি কি করে স্কিলটা ডেভেলপ করব কি করে নলেজটা অ্যাকোয়ার করব যদি তুমি প্রথম থেকেই মানি মাইন্ডেড হও তাহলে তুমি ম্যাল প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবে রাইট কিছু ব্যাপার যেগুলো প্রফেশনাল ব্যাপার আমরা হয়তো আলোচনা করি না কিন্তু সবাই জানে হ্যাঁ আবার তুমি যদি একজন স্কিলফুল সার্জেন হও নলেজেবল সার্জেন হও তোমার পেশেন্ট তোমার সার্জারি তোমার স্ক্যান ধীরে ধীরে লোক বাড়বে তখন কিন্তু তুমি টাকাটা উপার্জন করবে সেই জন্যে এইটা একটা জিনিস আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে দেখো যেহেতু সোসাইটি আমাদের তো আর অন্যদের মতো ওয়েলফেয়ার সোসাইটি নয় যে আমি সোসাইটির জন্য কাজ করলাম সোসাইটি আমাকে সব কিছু দেবে সেই জন্যে তোমাকে কিছুটা মানে খারাপ শুনতে লাগলেও টাকা অর্জন উপার্জন করতেই হবে এবং তুমি যদি ভালো না থাকো ধরো ডাক্তারবাবু সে এখান থেকে তুমি একটা জায়গায় পেশেন্ট দেখতে যাবে তোমার যদি একটা গাড়ি না থাকে তুমি যদি সময় না পৌঁছতে পারো তুমি কি পেশেন্টকে সার্ভিস দিতে পারবে দিতে পারবে না তার জন্য কিন্তু তোমাকে একটা উপার্জন করতেই হবে কিন্তু আমাদের মানে অ্যাপ্রোচটা এইভাবেই হওয়া উচিত যে শুধু আমি উপার্জন করছি সেটা নয় যেমন তুমিও একটা নতুন ভেঞ্চার করছো বা আমরাও যে ক্লিনিকে দিনের শেষে সব থেকে স্যাটিসফ্যাকশান কী হয় যে আমি যেরকম আর্নিং করছি আমার সাথে সাথে আরও তিনটে চারটে ফ্যামিলি তারাও কিন্তু যে লেভেলের তাদের লাইফস্টাইল ছিল তার থেকে একটু ভালো লাইফস্টাইল লিড করছে একটা হ্যাপি লাইফ লিড করছে সেই জন্যে মানে স্টিগমা থাকা উচিত নয় বা এটাকে লুকিয়ে রাখার কিছু নয় যে ডাক্তার হিসাবে আমি উপার্জন করছি হ্যাঁ কারণ সোসাইটিটা এভাবেই তৈরি হয়ে গেছে এখন কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে তোমার আশেপাশে যারা আছে অ্যাটলিস্ট একটা দুটো ফ্যামিলি যদি তুমি দায়িত্ব নিতে পারো তাদের যদি আপলিপমেন্ট করো কারণ বেশিরভাগ ডাক্তার কিন্তু তাই করছে বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা তাদের যে ফ্যামিলিগুলো যে ক্লিনিক ক্লিনিকের সাপোর্ট স্টাফ কিন্তু এইভাবেই চলছে কারণ দেশের যা অবস্থা রাজ্য বা দেশে যে লোকের হাতে কাজকর্ম একদম সেই জায়গা থেকে তুমি যদি উপার্জন না করো তাহলে তুমি কিন্তু তোমার স্টাফের বেতন দিতে পারবে না ঠিক আছে তুমি যদি উপার্জন না করো তোমার এই ছোট্ট হবি তুমি একটু ট্রেকিংয়ে যেতে পারবে না হ্যাঁ সেই জন্য একটা সুস্থ লাইফ তোমার থাকা উচিত হ্যাঁ আবার এরকমও পরিস্থিতি আসবে যে তোমাকে কোনো পেশেন্ট হয়তো এসে রিকোয়েস্ট করবে যে ডাক্তারবাবু আমার কিছু নেই আমার স্ক্যানটা করে দেয় অবশ্যই তুমি করে দেবে যে কোনো ডাক্তারই করে রাইট কিন্তু সে বলে এরকম নয় যে মানে টাকা পয়সা উপার্জন করছে এটা একটা স্টিগমা বা আবার আমাকে প্রথম থেকেই টাকা উপার্জন করতে হবে বলে আমি একটা ম্যাল প্র্যাকটিসের মধ্যে একটা ইজি আনসার নয় কিন্তু এটা দরকার এটাকে যারা ইগনোর করছে বা বলছে দরকার নেই সেটাও খুব একটা হবে বলে আমার ওইটাই মনে হয় যে মানি অনলি মানির জন্য কাজ করা সেটাও যেমন ঠিক নয় মানে একটা স্পেকট্রাম জিরো যদি ধরি আর আর একটা হান্ড্রেড স্পেকট্রাম হচ্ছে মানি ইজ নাথিং মানে দুটোর মাঝামাঝি আই থিঙ্ক বেটার অ্যাপ্রোচ আর্নিং মানি ইজ গুড ডেফিনেটলি গুড যতটা আমরা নিজের স্কিলস অনুযায়ী নিজের হার্ডওয়ার্ক অনুযায়ী নিজের টাইম অনুযায়ী আর্ন করি দ্যার ইজ নাথিং রং অ্যাজ লং অ্যাজ উই আর আর্নিং ইন এ ফেয়ার ওয়ে আই থিঙ্ক তুমি যখন ম্যাল প্র্যাকটিসের মধ্যে যাচ্ছ না তুমি তোমার স্কিলের উপর তোমার হার্ডওয়ার্কের উপর আর্ন করছো এবং তোমার সাপোর্ট স্টাফ তারাও একটা গুড লাইফ লিড করছে এটাই হওয়া উচিত ফর এক্সাম্পল তোমার চেম্বারে সাপোজ ধরো যারা কাজ করছে আর কি তাদের ফ্যামিলিও ইকুয়ালি ফিট হচ্ছে বাই ইউ অনলি তো এটা কত বড় একটা জিনিস আর কি ছোট ছোটো যারা মানে অন্তরপ্রিনিউর বিজনেসম্যান যাই হোক আর কি কোনো দোকান খুলেছে সাদা একজনকে কাজে রেখেছে আর কি তো আলটিমেটলি যখন দোকান চলছে যখন মানি আসছে তার জন্যই যে দুজন কাজ করছে আর কি তাদের ফ্যামিলিও ফিড আপ হচ্ছে আর কি তো এটা ইম্পর্ট্যান্ট জিনিস আর কি আমার তো নেক্সট জিনিস বলি যে আমি যে স্পেশালি ইয়াং পিপুল যারা জেন্সি পিপুল যারা আর কি বা ইভেন ইয়াং ডক্টরস যারা আন্ডার গ্র্যাড করছে বা ইভেন পোস্ট পোস্ট করে যারা জাস্ট শুরু করছে মানে প্র্যাকটিস শুরু করছে জাস্ট আমি সাপোজ যদি ধরি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ সেভেন এই এজ রেঞ্জটাতে যদি ধরি আর কি দে আর মানে টেরিবলি ব্যাট স্পেশালি আমি ডক্টরসদের বলছি আর কি ডক্টরস আর টেরিবলি ব্যাট অ্যাড হচ্ছে যে হ্যান্ডলিং মানি আর কি যে মানি জিনিসটা কী ফাইন্যান্সকে কী করে হ্যান্ডেল করা হয় দে আর টেরিবলি ব্যাড আর কি তোমার এক্সপিরিয়েন্স কী সাপোজ তুমি যখন পাস করে যখন তুমি আর্ন করা শুরু করলে তো তুমি কি করে নিজের ফাইন্যান্সকে তুমি দেখতে আর কি যে ইনভেস্ট করা দরকার নাকি খালি আর্ন করা দরকার আমি এই জিনিসটা তুমি ধরো যে গ্রুপটার কথা বলছো সেই গ্রুপের মধ্যে হয়তো প্রথমের দিকে আমিও থাকবো সেই জন্যে আমারও এর ব্যাপারে আমিও খুবই খারাপ হবে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যখন তুমি নিজে পাচ্ছ না কারো একজনের হেল্প নিতে হবে কারণ তুমি যখনই একটা সেট রান করাতে চেষ্টা করবে বা তুমি যখনই আরও দুটো তিনটে ফ্যামিলির দায়িত্ব নেবে তখন খুব বে হিসাবি হলে হয়তো দেখবে যে অন্যদেরও অসুবিধে হয়ে যাচ্ছে শুধু তোমার হবে অন্যদেরও হবে সেই জন্যে একটা প্ল্যানিং অবশ্যই থাকা দরকার এবং যদি নিজে নিজে সেই প্ল্যানিংটাকে ঠিকঠাক না করতে পারো যারা প্রফেশনাল আছে তাদের হেল্প নেওয়া দরকার সেটা তোমার ফ্যামিলিতে হতে পারে বা তোমার কোনো বন্ধু হতে পারে তোমার লাইফ পার্টনার হতে পারে বা কোনো প্রফেশনাল পার্সন হতে পারে যেরকম ডাক্তারের কাছে লোক মানে পেশেন্ট আসছে যে দেখাতে সেরকম ফাইন্যান্সিয়াল যারা অ্যাডভাইজার আই থিঙ্ক নাথিং বাইড আর কি ওদের সাথে খারাপ জিনিস নয় কারণ লং রানে না হলে গিয়ে তুমি আটকে যাবে ধরো তুমি একটা নিজের সেট আপ করতে চাও একটা বড় সেট আপ করতে গেলে তোমাকে যে মেশিন ইনভেস্ট করতে হবে সেটা তো একটা বিরাট ব্যাপার রাইট এবারে যদি তুমি প্রথম থেকে প্ল্যান না করো তুমি সেটা করতে পারবে না সেটাই সেটাই আলটিমেটলি ওটা ফেলিয়ারই হবে আর কি ফাইনান্সিয়াল প্ল্যানিং যদি না থাকে আর কি তো সেই জন্য এবারে সেটা যদি তুমি নিজে করতে পারো ওয়েল গুড না পারলে তুমি কারো একটা হেল্প নাও সে তোমাকে একটু ইনপুট দিক যে কিভাবে করা যাবে তো এইভাবে ফার্স্ট আর্নিং কথা ছিল একদম মানে আমি যদি বলি যে ডাক্তারিতে ঢোকার পর ফার্স্ট আর্নিং ইন্টার্নশিপ এবং ইন্টার্নশিপের যা হ্যাঁ এবং সেটা পুরোটাই আমি আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো সেই জন্য ইন্টার্নশিপ যে মানে একেই তো ইন্টার্নশিপ প্রথমেই গলায় স্টেথো নিয়ে ঘোরা এবং সেই স্টেথো অ্যাপ্রনটা গলা থেকে নামছে না হ্যাঁ চা দোকানে গেলেও সে একটা আলাদা ফিলিংস ছিল তারপর যখন প্রথম হাতে টাকা পয়সা এলো সেই জন্য এগুলো লাইফের মুভমেন্ট এবং এগুলো তুমি নিজে অ্যাচিভ করেছো সেই জন্যে এগুলো আমরা কি বারবার সবাইকে বলি এবং সেই এগুলো করার মতো জিনিস এটা নিয়ে কোনো রকম লজ্জা পাওয়ার বা কিছু নেই একই এক্সপিরিয়েন্স একদম একদম তো ইন্টার্নশিপে প্রথম স্যালারি পাওয়ার পর যখন আমি বাড়িতে মাকে ছোটো একটা গিফট দিয়েছিলাম তো ওটা ডিফারেন্ট একটা ফিলিং হয় আই থিঙ্ক সেম তোমার হবে আর কি তো আমার আমি জাস্ট ছোট একটা জিনিস বলছি আমার ফার্স্ট আর্নিং ছিল চারশো টাকা আমার মনে আছে আমি সেকেন্ড ইয়ারে তখন ছিলাম ব্লাড ক্যাম্প হতো যেগুলো ব্লাড ক্যাম্পে একদিনের জন্য সানডেতে আবার বলছে যে ব্লাড ক্যাম্প আছে খালি যেতে হবে আর কি লিগ্যাল ইলিগ্যাল জানি না কিন্তু সিনিয়ররা বলেছি গিয়ে প্রক্সি দেওয়া আর কি জাস্ট ব্লাড ক্যাম্পে ওই বিপিটিপি ওগুলো মাপতে হয় ওগুলো তো টুকটাক পারতাম বাস ওখানে ফোর হান্ড্রেড রুপিস আমার আর্নিং ছিল যখন আমি সেকেন্ড ইয়ার ছিলাম দ্যাট ওয়াজ মাই ফার্স্ট আর্নিং আর কি তো ঠিক আছে আমরা নেক্সট এবার সেগমেন্টে আমরা যাই যে রেট্রোসপেকশান অ্যান্ড অ্যাডভাইসেস টু দ্য ইয়াঙ্গার জেনারেশান আই থিঙ্ক এটা খুবই ইম্পর্ট্যান্ট সেগমেন্ট আমি জাস্ট শর্টে বলে দিই যে রেট্রোসপেকশান মানে হচ্ছে যে আমরা আগে আমরা যখন স্কুলে ছিলাম আন্ডার গ্র্যাডে ছিলাম বা পোস্ট গ্র্যাড বা ইভেন এখন আমরা যখন প্র্যাকটিস লাইফে আছি আর কি কী কি জিনিস ডেফিনেটলি কিছু জিনিস আমরা ঠিক করেছি আর কিছু জিনিস ভুল হয়েছে মেবি হয়তো আরও ঠিক করতে পারতাম তো ছোটোখাটো কিছু জিনিস যদি আমরা ইয়াঙ্গার যারা জেন্সি পিপুল আর কি ওদেরকে আমরা যদি কিছু বলতে পারি যে আই থিঙ্ক আমি এটা ঠিক করেছিলাম এটা ওয়ার্কআউট করেছে তো আই ইউ ক্যান ডু দিস অলসো আর মেবি এটা আমি ভুল করেছিলাম মেবি ইউ ক্যান ডু দিস অলসো আর কি মানে রেক্টিফাইড ভার্সেন্ট আর কি তো স্কুল লাইফে আমি চলে যাই আর কি স্কুল লাইফের এনি পার্টিকুলার জিনিস একটা জিনিস যদি মনে যদি থাকে আর কি যে কি জিনিস ঠিক করেছিলে যার জন্য তুমি এই পয়সা আছো দেখো মেডিকেলে আসার পেছনে একটা কারণ কীরকম ছিল যে স্কুল লাইফে আমরা তখন মনে হয় ক্লাস নাইন বা টেনে পড়ি হ্যাঁ তখন আমরা এখন যে এজ গ্রুপে আছি এইরকম বেশ কিছু মেডিকেল স্টুডেন্ট তারা এমনি ঘুরতে ঘুরতে ওখানে এসছে আমাদের ওখানটা অনেকটাই আন্ডার ডেভেলপড জায়গা তো সেইখানে এটা মেডিকেল ক্যাম্প করবে সেই আলোচনা করতে এসছে এবার অনেকেই সেটার সঙ্গে যুক্ত হয়নি বা আমাদের কয়েকজনে তাদের কথাবার্তা শুনে ভালো লেগেছে তো যদি বলা হয় যে এটা একটা হচ্ছে গিয়ে মানে মেডিকেলের প্রতি যদি প্যাশেন তৈরি হয় যখন গিয়ে দেখলাম যে আমরা তো কিছুই জানি না হ্যাঁ এইট নাইনের স্টুডেন্টরা তখন কী জানে হ্যাঁ কিন্তু এই লোকজনগুলোকে চিনি একে ডেকে দেওয়া ওকে এ করে দেওয়া যে এখানে চিৎকার করবে না এই সেই হ্যাঁ ঘুরে বেড়ানো তো এইটা হচ্ছে গিয়ে লাইফের একটা টার্নিং পয়েন্ট হ্যাঁ তো সেই জন্যে এইরকম অপরচুনিটি সবার লাইফের বিভিন্ন সময় আসে সেই জন্যে ওপেন মাইন্ড থাকা যে কেউ এসে একটা কিছু বললো মানে সে হয়তো খারাপের জন্য বলছে বা কিছু বলছে সেরকম নাও হতে পারে হয়তো যদি ওই ক্যাম্পে না যেতাম বা ওদের সাথে না মিশতাম কারণ তখন দেখছিলাম যে এরা কতটা প্যাশনেট এবং কতটা লোক রেসপেক্ট করছে ছোটো ছোটো ছেলে মেয়ে কিন্তু তাদেরকে সবাই এসে রেসপেক্ট করছে স্যার বলছে ডাক্তারবাবু বলছে তারা ওষুধ লিখে দিচ্ছে সেই জায়গা থেকে একটা প্যাশন তৈরি হয় যে না আমিও হলে কীরকম হয় আর কি তবে নাইন টেনের টাইমটাতে তোমার প্রথম একটা ইনক্লিনেশন এসছে যে হ্যাঁ যে হলে ভালো হয় আর কি হ্যাঁ তখন এতটা ফোকাস মানে আমরা যে জায়গা থেকে বড় হয়েছি যে অতটা ফোকাস ছিল না বা ফ্যামিলিতেও টিচিং প্রফেশনে অনেকে গেছে টিচিং লাইন সেটাকেই আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ভাবতাম যে কিছু না হলে টিচার হবো সেম সেম একদম সেম একদম হ্যাঁ কিন্তু এই যে মেডিকেলেও যাওয়া যায় এবং সেখানেও যে একটা এত বড় একটা রেসপেক্ট আছে সেইটা স্কুল লাইফে এইরকম একটা ইনসিডেন্ট থেকে ধীরে ধীরে যদি বলি কোনো পার্টিকুলার কোনো রিজন যেটার জন্য তুমি মেডিকেলে এসছিলে ওটা কি পার্টিকুলার কোনো সিঙ্গেল রিজন কিছু দেখো মানে অনলি কি রেসপেক্ট মানে এটাই ছিল রিজন নাকি এখনো আমি মানে জুনিয়রদের যেটা বলবো যে তোমার যদি প্যাশন থাকে এবং কিছু কিছু জিনিস ছোটোবেলায় যেগুলো ভালো লাগতো যখন বায়োলজি ক্লাসে যেতাম আমাদের ডাইসেকশন ভালো লাগতো এই লাগতো তো একটা কোনো জায়গায় সাবকনসিয়াস মাইন্ডে হয়তো সার্জারির প্রতি একটা এই ব্যাপার ছিল হয়তো এখন এসছি বলে রেট্রোসপেকশনে গিয়ে ভাবছি যে ওই জিনিসগুলো ভালো লাগতো নাও হতে পারে অন্য ফিল্ডে গেলে হয়তো এগুলো মনেই থাকতো না কিন্তু প্রত্যেকের একটা পার্সোনালিটি ট্রেন্ড থাকে হ্যাঁ যে তুমি কীরকম ধরো তুমি খুব ভালো ফটোগ্রাফি করো হ্যাঁ তুমি ইমেজিংয়ে অনেকটা এগিয়ে যেতে পারবে বা তুমি একটা ফটোকে আমি একরকম দেখছি তুমি একরকম দেখছো কারণ তোমাদের ফিল্ডে মানে দেখার চোখটাও হয়তো অনেকটা আমি হয়তো অতটা বুঝবো না তোমরা আরও বুঝবে যে দেখার চোখটা অনেকটা ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে এবং আমরা যে জায়গায় বড় হয়েছি তো সেই জায়গা থেকে যে ডাক্তার হয়ে প্রচুর টাকা ইনকাম করতে হবে সেরকম মেন্টালিটি বা সেরকম ইনপুট আমাদের মধ্যে কখনো ছিল না হ্যাঁ এটা সত্যি কথা এবং এখনও যারা জুনিয়াররা বলে এখন দেখবে যে প্রচুর ইনোসেন্ট ফ্রেশ মাইন্ড তারা হয়তো মাধ্যমিকের রেজাল্ট করার পরে বলছে যে আমি মানুষের সেবা করবো বলে ডাক্তার হচ্ছে তাদেরকে অনেকে কিন্তু ভুলই করে আবার আমরা যদি তাদের জায়গায় গিয়ে ভাবি তাদের কিন্তু চোদ্দ পনেরো বছর বাচ্চার কি ম্যাচুরিটি আছে ওদেরকে লোক যাচ করছে আর ওদিকে কেন আমরা যাচ করবো ওরা হয়তো এটা সত্যিই বলছে এবং তাকে বুলি করলে তাকে আমি ডিমোটিভেট করলে হয়তো সে অন্য ট্র্যাকে চলে যেতে পারে তো ওই রকমই একটা মানে চিন্তা ভাবনা থেকেই ভাবছিলাম যে তাহলে হয়তো মেডিকেলটা নিলে হয় একটা গুড জিনিস যেটা যেটা সিমিলারিটি আই থিঙ্ক তোমার আমার মধ্যে আছে আর কি যেহেতু আমরা গ্র্যাস রুট থেকে উঠেছি একদম না মেবি হয়তো লাইফকে আমরা অনেক ডাউন থেকে দেখেছি এখন যে লাইফ লিড করছি সেটাও আমরা দেখেছি তার জন্য পেশেন্টকে না অনেকটা আন্ডারস্ট্যান্ড করতে ওদের সাইকিটা মানে অনেকটা ইজি হয় রাদার দেন সাপোজ কেউ একজন বাংলা কথা বলছি যে কেউ ধরো একদম বিরাট কেউ রিচ পার্সনের কেউ ছেলে পুলে যারা আর কি ডাক্তারের বিরাট কোটি কোটি টাকা আছে তার কেউ ছেলে সাপোজ বা মেয়ে ডাক্তার হয়েছে তো ওরা ওই এমপেথিটা এতটা হয়তো আমার মনে হয় যে থাকে না যেটা আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য আমরা এ করতে পারি আই থিঙ্ক এটা একটা ফ্যাক্টর কিন্তু একদম ঠিক এবং আরেকটা ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে গিয়ে আমার মামা দাদু মানে মায়ের বাবা উনিও ডাক্তার ছিলেন প্র্যাকটিস করতেন এইবারে এই যে প্রথমে বললাম যে আগেকার দিনে একটা চলন ছিল যে সারা সমাজে সবার সেবাই করছে কিন্তু তার বাড়িতে কি হচ্ছে কারণ তখনকার দিনে অনেক সন্তান হতো তো বাড়িতে মা তার ভাই বোন মামাদের প্রচণ্ড কষ্টে কেটেছে কিন্তু দাদু সে নিজের মতো সে বিভিন্ন জায়গায় গিয়ে পেশেন্ট দেখে বেড়াচ্ছে এমনকি তখনকার দিনে তো ট্রান্সপোর্ট ছিল না কল হতো সে ঘোড়ায় চেপে গিয়ে এ হতো তো ওই জিনিসটাও হয়তো একটা সাবকনসিয়াস মাইন্ডে কাজ করেছে যে দাদু পেশেন্ট দেখত কিরকম হয় দেখলে যদিও মানে আমি যখন জ্ঞান হয়েছে তখন তাকে দেখিনি এই সমস্ত ফ্যাক্টরগুলো কিছুটা কিছুটা এই দিকে আসা যাচ্ছে মানে আমি যেমন যখন আমি মাধ্যমিক পাস করি তখন টুকটাক ঠিকঠাক রেজাল্ট হয়েছিল তো নিউজপেপার থেকে লোক এসেছিলো টিভি থেকে লোক ঘরে এসেছিলো তো এবার জিজ্ঞেস করছে যে কি পড়তে চায় আমার কোনো আইডিয়াই নেই তখন আর কি মানে তখন আমার একটাই জিনিস মাথায় আছে যে টিচার মানে ডাক্তার পড়াশুনো করে যে ডাক্তার হওয়া যায় সেটাও আমার আইডিয়া ছিল না আর কি ডাক্তারি কী হয় ইঞ্জিনিয়ারিং কি হয় আমার কোনো আইডিয়াই ছিল না আর কি জাস্ট পরীক্ষায় বসতে হয় রেজাল্ট করতে হয় ওটাই ছিল পারপাসে কি নেক্সট কি করব নেক্সট ইয়ারে দু বছর পর কি করব কোনো প্ল্যানই ছিল না কোনো আইডিয়াই ছিল না যখন ইলেভেনে ভর্তি হই সবাই দেখছি যে কেউ বলছে যে ডাক্তারিতে যাবো কেউ বলছে ইঞ্জিনিয়ারিংয়ে যাবো তোমার ম্যাথস ভালো হতো শুরুতে আর কি তো ইলেভেনে আমার প্রথমে ছিল যে ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ে যাবো কেন ম্যাথস আমার ভালো হয় তো তারপরে টুয়েলভে আসার পর দেখছি যে বায়োলজি আমার ভালো লাগতে শুরু করছে ইট ইজ ডিউ টু একজন বায়োলজির যে টিচার নতুন এসেছিলেন আমাদের ওনার যে এক্সেপশনাল স্কিলস অফ টিচিং আর কি সেটার জন্য আমার বায়োলজির প্রতি ভালোবাসা আসে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একজন সিনিয়র ছিল যে ওই বছর আমি যখন টুয়েলভে উঠলাম ও যখন ক্রস করে তখন ও এ পেলো মেডিকেল পেলো তো তখন দেখলাম যে একটা টার্নার একটা ব্যাপার আর কি একটা ওয়াও ফ্যাক্টার একটা থাকে আর কি তো দ্যাট ওয়াজ দ্য রিজন যে আমি ঠিক আছে লোকজন তো ওকে বেশি এ করছে যে ট্রাই করা যাক আর কি তো এইভাবে আমার মেডিকেলে আসার জার্নি আর কি তো নেক্সট সেগমেন্টে যাচ্ছি আমি যে ইউজি লাইফে যখন স্কুল থেকে গন্ডি পার হয়ে আমরা নতুন একটা জীবনে গেলাম তো মেসেস কেমে করেছে তাই তো পিজিতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওখানে যখন যাও আর কি আই থিঙ্ক সেকেন্ড বেচ ছিল যেহেতু তো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে একটা তো ওখানে গিয়ে তোমার কি মনে হয় যে কী জিনিস ঠিক করেছো মানে কী জিনিস ঠিক করেছো প্রথম যদি বলি তারপরে আমি বলি যে কী করে বেটার করতে পারবো পরে আসি হোয়াট ইউ ডিড রাইট খুব লাইটার নোটে বলতে গেলে সব থেকে ভালো যেটা করেছি আমরা স্টুডেন্ট খুব পার্টিসিপেট করেছি কারণ অনেক কিছু ব্যাপার থাকে মানে তুমি যদি শুধু নিজের জন্য ভাবো স্টুডেন্ট পলিটিক্সে গিয়ে কি লাভ হলো ধরো যারা জুনিয়র আসছে তাদের সাথে যে কমিউনিকেশন এবং মেডিকেলে তো বুঝবে যে হস্টেল লাইফে যারা থেকেছে হ্যাঁ একটা ফ্যামিলির মতো একদম হ্যাঁ যে হয়তো তুমি আমার জুনিয়র তোমার মা তোমার খবর নেওয়ার জন্য তোমাকে বেশি না ফোন করে আমাকে ফোন করবে কারণ কিছু কিছু একটা এরকম একটা বন্ডিং তৈরি হয়ে যায় তো সেই একটা ব্যাপার ছিল এবং সেটা এখনও চলছে যদি ধরো কোথাও যাই কোনো জায়গায় কিছু আটকে যাচ্ছি তো এই জিনিসটা একটা ছিল এবং তাতে আমরা কিছু দায়িত্ব নেওয়া শিখেছিলাম ধরো কলেজে ফেস্ট করা হ্যাঁ এই যে বললেন না যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কি হবে ওইখান থেকে হয়তো কিছুটা তুমি শিখবে যে কি করে রাইট রাইট এত কম বয়সে এত বড় দায়িত্ব নেওয়ার ফেস্ট অর্গানাইজ করা মানে ইজ নট এ ম্যাটার অফ যোগ আর কি বিগ থিং ওই কম বয়সে তখন আমাদের কত আর উনিশ কুড়ি বয়স হয় ওরকম কুড়ি ওরকম বয়স হবে আর কি তো ওই বয়সে এত বড় একটা দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে এ করা অর্গানাইজ করা ছোট করে ধরো সরস্বতী পুজো সরস্বতী পূজা ম্যাগাজিন করা সমস্ত সবার কাছে গিয়ে লেখা কালেক্ট করা হচ্ছে সেটা এডিট করা হচ্ছে এই হচ্ছে তো সেই জন্য এইটা একটা আর এইটা একবার যদি তুমি মিস করো এখন কিন্তু তুমি চাইলেও আর ওটাতে ফিরে যেতে পারো রাইট 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 অনেকে করে কি অনেকে যে খালি ডাক্তারিটা ঢোকা মানে লোকজনের মাথায় আছে যে খালি পড়া 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 আর কি তো এটা তো ব্যাপারটা ব্যাপারটা মোটেই ওটা না আরও কিছু যেগুলো ব্যাপার আছে সেগুলো হয়তো আমরা পাবলিকলি ডিসকাস করছি না কিন্তু থাকে এবং সেগুলো পার্ট অফ লাইফ এবারে যেটা রিগ্রেট বলতে পারি আবার স্টুডেন্ট পলিটিক্স যেহেতু তখন আমরা খুব ছোট ছিলাম আমিও ফার্স্ট ওয়ে স্টুডেন্ট পলিটিক্সে ছিলাম ফার্স্ট ইয়ারে আমিও ক্লাসে সিয়ার ছিলাম এতে ছিলাম আর সেকেন্ড ইয়ার থেকে আমি রিলেট করবো আবার যেহেতু তখন আমরা খুব ছোট ছিলাম অনেকটা ইমোশনাল ছিলাম তো ইয়েস তো ইয়েস নো তো নো সেই জন্য যে আমার অ্যান্টি যে আমার অপোনেন্ট তার সাথে আমরা অনেকটা রুড বিহেভ করেছি তার সাথে আমরা কমিউনিকেট করিনি এখন যখন দেখা হয় এখন যখন কথা বলি সেই জুনিয়র বা সেই সিনিয়র বা সেই ব্যাচমেট তখন মনে হয় যে আমরা এরকম না করলেই পারতাম হয়তো কি আছে কারণ এখন আমরা সেম ট্র্যাকেই আছি ও একটা জিনিস চিন্তা ভাবনা করে এদিকে গেছে কিন্তু তাও এইগুলো হচ্ছে কি লাইফের মোমেন্ট হ্যাঁ এগুলো যারা মিস করেছে বলবো যে সব এনজয় করে যে বললে না যে গাড়ির চারটে চাকা তুমি যদি একটা চাকার উপর ভর দিয়ে চলো অনেক কিছু হয়তো তুমি দেখতে পাবে না সেই জন্য ইউজি লাইফের সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি এই সবার সাথে কমিউনিকেট করা মিশে যাওয়া এটা ইউজি লাইফের সব থেকে বড় মানে পড়াশোনা ছাড়াও যে আদার অ্যাসপেক্টগুলো একটা স্পেশালি হোস্টেলে থাকা আর কি যে একটা এক্সপিরিয়েন্স আর কি ওটা রিয়েলি এখনও মানে মিস করে এলি আর কি যে ওই লাইফটার একটা আলাদাই চাম ছিল আর কি একটা ছাদের তলায় পশ্চিমবঙ্গের ডিফারেন্ট জেলা থেকে ভারতবর্ষের ডিফারেন্ট স্টেট থেকে একই ছাদের তলায় আছি তো এটা একটা ব্লিসিংস বেসিক্যালি আর কি সবার সাথে কমিউনিকেট করা ওখানে ম্যাচুরিটি অনেকটা ডেভেলপ হয় আই থিঙ্ক আমাদের শেয়ারিং ডেভেলপ হয় হ্যাঁ অনেকটা সেলফিশনেস কিছু লোকের কেটে যায় কারণ যারা ঘর থেকে বেরোয়নি তারাও যখন হোস্টেল থেকে বেরোচ্ছে তারা একটা অন্য মানুষ আর রাইট রাইট সেই জন্য হোস্টেল লাইফ খুবই দরকারি জিনিস যারা পেয়েছে তাদের রাইট ওয়ান রিগ্রেট যদি বলি আমি যে কলেজ লাইফের মধ্যে তোমার যদি কিছু থাকে রিগ্রেট যে হয়তো ওটাকে আরো হয়তো বেটার করলে হয়তো রিগ্রেট যেটা বললাম যে মানে অতটা হয়তো কিছু কিছু লোকের সঙ্গে রুড না হইলেই 같তো হ্যাঁ কিছু পার্সোনাল লাইফের রিগ্রেট আছে যেগুলো হয়তো শেয়ার করার মতো নয় সেটা সারা লাইফ তোমার থাকবে সবারই থাকে কিন্তু যদি বন্ধুদের সাথে বলো বা ব্যাচমেটদের সাথে বলো তো হয়তো তখন ওইভাবে বিয়ে কিছু জনের সাথে না করলেও পারতাম হয়তো তারাও আমার উল্টো দিকে যারা আছে তারাও হয়তো ভাবে হয়তো সেম ভাবছে আর কেন ওই বয়সে অতটাই ম্যাচুরিটি থাকে আর কি তো লিটারালি মানে এটাও হেলপে সেগমেন্ট ছিল আমি জাস্ট ইয়াং ভিউয়ারদের জন্য বলতে চাই আর কি যেটা দাদা মানে শর্ট বললো আর কি আমি শর্ট করে বলছি যে কেউ সাপোজ একজন সতেরো আঠেরো বছরের ছেলে মেয়ে যদি আমাদের প্রফেশনে আসতে চায় আর কি তো ওদেরকে বলতে চাইবো যে ওয়ার্ক হার্ট নেক্সট বেশি মানে ফিউচার নিয়ে বেশি প্ল্যান করার দরকার নেই আর কি একটা শর্ট পিরিয়ড এক দু বছরের প্ল্যান ইজ ফাইন আর বাকি পুরো জার্নিটাকে এনজয় করার দরকার আছে আর কি আর একটা মিদ আছে যে ডাক্তারিতে গেলে খালি পড়া 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 একটু নয় পড়াশোনা ছাড়াও মেডিকেল স্টুডেন্টরা সব রকমের মস্তি করে অন্য লাইনে যারা আছে ওরা ভাবে ডাক্তাররা তো বোরিং হয় আর কি একদমই মিথ এটা লাইফ আছে আমাদেরও আমরাও এনজয় করি ইউজিতেও করেছি পিজিতেও এনজয় করেছি ইভেন তারপরেও এখন প্র্যাকটিসে এ করার পরেও এখনও আমাদের যথেষ্ট এনজয়মেন্ট আছে আর কি এনজয়মেন্ট আছে ডাক্তাররা শুধু ডাক্তারই নয় ধরো সাহিত্যে লেখালেখিতেও অনেকটা সাইন করছে কিছুদিন আগে যে মিস ইউনিভার্স না মিস ওয়ার্ড হলো মানুষই ছিল মানুসি ছিল হ্যাঁ ডাক্তার ছিল সেই জন্য ব্যাপারটা ওই রকম নয় হ্যাঁ সেটাই আর কি এটা একটা মিথ আর কি জার্নিটাকে এনজয় করা খুব দরকার আছে আর কি আর অনেস্ট থাকার দরকার আছে সো লিটারেলি পুরো ডিসকাশন মানে ইট ওয়াজ ভেরি নাইস আর থ্যাংক ইউ সুশন্ধা ফর গিভিং ইয়ার টাইম আর কি কলেজ ডেজগুলোকে আবার যেন রিভাইভ করল আর খুব ডিপ ডিসকাশন ছিল আর কি তো খুব ভালো হয়েছে আর আই থিঙ্ক ভিউার্সরাও এনজয় করবে আর কি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড